السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال
فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل. ألم يجعل كيدهم في تضليل وأرسل وأرسل عليهم طيراً أبابيل ترميهم بحجارة من سجيل. سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا.
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার আলো আশা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا شبيب بلغ العلا بكماله كشف التجا بجماله حصلت جميع خصاله سلوا রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রুদ্রপুর শালকোনা শ্রীমন্তপুর নুরানী হাফিজ মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসির মাহফিল মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব কোথায় নামটা কোথায় রাখবে আচ্ছা জি মহতরম জনাব ওবায়দুল হক আজকের এই প্রোগ্রামের সম্মানিত বরেণ্য অতিথি হযরত উলামায়ে কেরাম ফজলায়ে জাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ আজকের মাহফিলে উপস্থিত আমার সর্বডানে আমার এই অঞ্চলের সবচেয়ে কাছের যিনি পরিচিত আমার ব্যক্তি অনেকদিন পরে দেখা আমার অত্যন্ত কাছের হাফিজ মাওলানা আলতাফ হোসেন হাফিজাহুল্লাহ উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী আমার প্রাণপ্রিয় সম্মানিত দীন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন যিনি আমাকে আপনাকে সকল সৃষ্টির উপরে বিশেষত্ব দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়ে আমি মুসলিম পরিবারে জন্ম নিতে পেরেছি আমি ধন্য সেই মহান রবের শানে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ আবার বলছি আলহামদুলিল্লাহ সবাই বলছি আল্লাহুম্মা
إني أسألك الهدى والتقى والعفاف والغنى. সবাই বলছে আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি নিয়ামতপুরে আজ থেকে আরো 14-15 বছর আগে এসেছি। সাতারা একটা এলাকা আছে মনে হয় না, আমি এসেছি আরো কোথায় কোথায়, কোন শালবাড়ি না কোন বাড়ি, রসুলবাড়ি, রসুলপুর, আসছি। সম্মানিত হাজেরিন, আমরা আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট টাইম তিনি বেঁধে দিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে, নির্দিষ্ট সময় আমরা চলে যাব। এই 15-16 বছরের মাঝে কত পরিবর্তন। আমার আলতাফ ভাইয়ের দাড়ি ছিল কালো, হয়ে গেছে লাল, সাদা হয়ে গেছে। এরকম করে অনেকে কবরের বাসিন্দা হয়েছে। দিন যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্য পাঠালেন সে উদ্দেশ্য আমি কতটুকু সফল করতে পারলাম, আল্লাহ তাআলা আমাকে যে লক্ষ্যে পাঠিয়েছেন সেই লক্ষ্যটা আমার কতদূর পূরণ হলো, এটাই হলো দেখার বিষয়, এটাই হলো চিন্তার বিষয়। এই বিশ্ব চলাচলে যা কিছু আছে সব কার সৃষ্টি? আসতে বলবেন না, কার সৃষ্টি? আর যত সৃষ্টি আমরা দেখি সব কার জন্য বানানো? কার জন্য? هو الذي خلق لكم ما في الارض جميعا। এটা কিন্তু ছোটখাটো কোনো কথা না। আকাশটা আমার জন্য বানানো হয়েছে, জমিন আমার জন্য বানানো হয়েছে। الذي جعل لكم الارض فراشا والسماء بناء। এবং আল্লাহ তাআলা আমাকে খুঁটিবিহীন একটা ছাদ উপহার দিয়েছেন, বেগাইর আমাদিন তারাউনাহা, তুমি কি দেখো না আমি তোমার জন্য খুঁটিবিহীন একটা ছাদ বানিয়েছি। বিশ্ব চলাচলে আমরা যা কিছু দেখতে পাই সব কার অবদান? আর দিয়েছেন কার জন্য? আমার আপনার জন্য। বুঝতে হবে কিন্তু, এই জন্য পৃথিবীর কোন প্রাণীর বিচার হবে না, জিন এবং ইনসান ছাড়া পৃথিবীর কোন প্রাণীর বিচার হবে না। বিচার হবে কার? আমাদের বিচার হবে না। বিচার মানে কি? হিসাব নিকাশ হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমি কালকে সূরা তাকাসসুরের উপরে তাফসীর করেছি। আমি একটু চিন্তা করতেছিলাম, পড়াশোনা তো গাড়িতে পড়তে হয়, ঘুমাতে হয় গাড়িতে, আমাদের লম্বা সফর এখন শুরু হয়ে গেছে। ভাবলাম 30তম পারার এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমরা নামাজে পড়ি, কিন্তু অনেক অর্থ বুঝি না। এই অর্থ বুঝে যদি আমরা নামাজটা পড়তে পারতাম, নামাজের মনোযোগিতাও বাড়ত, বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যেত। এবং প্রথমে আল্লাহ রাসূলকে যে আয়াতগুলো দেওয়া হয়, যে সূরাগুলো দেওয়া হয়, ম্যাক্সিমাম এই ছোট্ট ছোট্ট আয়াতগুলো দিয়েই মক্কায় রাসূলকে আল্লাহ তাআলা এই সুন্দর সুন্দর কথাগুলো উপহার দিয়েছেন। যদিও ছোট্ট ছোট্ট সূরা, কিন্তু অনেক কথা এই সমস্ত সূরার ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। যেরকম সূরা ফিলের একটা সূরার আগে, সূরা হুমাজার আগে সূরা আসর আছে, এমন একটা সূরা এটা যে সূরার আমল করলে বান্দার অন্য কোন সূরা পড়াই লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। হয়তো এখন বলবেন, হুজুর এটা তো নতুন আলোচনা শুনলাম আজকে, অন্য কোন সূরা পড়াই লাগবে না, আপনি কোন সূরার কথা বলতেছেন? মাত্র 2 লাইনে আর 3 আয়াতে এই সূরা শেষ। এত দামি সূরা এটা। সাহাবীরা যখন দুজন মিলিত হতেন সালাম দিয়ে এই সূরাটা পড়তেন। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত আমল নাম আল্লাহ তাআলা এর মধ্যে সংক্ষিপ্ত করে তুলে ধরেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু
الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মাত্র তিন আয়াতে আল্লাহ তাআলা তার বান্দার সকল আমলগুলো শিখায় দিলেন বান্দা এই চারটি আমল যদি শিখে নিতে পারো তুমি ক্ষতিগ্রস্ত হবে না আমি তোমাকে বিশাল পুরস্কার দিয়ে দেব জান্নাত তোমাকে আমি দিয়ে দেব আমি এজন্য বললাম গোটা কোরআনে যা আল্লাহ তাআলা বলেছেন সংক্ষিপ্ত করে এই সূরার মধ্যে বান্দাকে সে আমলগুলো শিখিয়ে দিয়েছেন এর মানে আবার ভুল বোঝা যাবে না যে বাকি গোটা কোরআন কোরআনের যতগুলো সূরা আছে সব বাদ শুধু সূরা সফটটাই আমরা শিখব এটা কিন্তু আমার মনে করা যাবে না ওই বীর বাড়িতে বর পক্ষ গেছে আমার কথা কি সবাই বুঝতে পাচ্ছেন তো নাকি বলি আলহামদুলিল্লাহ বীর বাড়িতে বর পক্ষ গেছে তো বর পক্ষ যখন কনে পক্ষের বাড়িতে বিয়ের জন্য যায় খালি হাতে যায় না কিছু নিয়ে যায় এটা ব্যাগ নেয় না বড়টা অ্যাটাচি নাই অথবা বড় এরকম নাই নাকি এলাকায় নেয় না না নেয় না নেই তো নাকি আচ্ছা কিছু কসমেটিক্স নেই কিছু কাপড় চোপড় নেই কিছু গহনা নেই এগুলো নিয়ে চলে যায় তো বরপক্ষ সব কিছুই নিয়েছে সাথে একটা পেটের স্বর্ণের চেন নিয়েছে গলার হার নিয়েছে তো কনে পক্ষ গলার হারটা দেখি এত খুশি হয়েছে কনে পক্ষ বরপক্ষকে লক্ষ্য করে বলছে আপনারা যা আনছেন বরপক্ষ কনে পক্ষের জন্য এত কিছু আমার তো দরকার ছিল না আমাদের গলার হারটাই পছন্দ হয়ে গেছে এর মানে কি শাড়ি ব্লাউজ কাপড় চোপড় পরার দরকার নেই আসতে কয় আসে না নাই জাস্ট আমি বুঝাচ্ছিলাম যে এটার একটা আধিক্য এটার যে একটা গুরুত্ব এই সূরা এটা বোঝানোর জন্য আমি বলেছি যে এই সূরার যদি কেউ আমল করে গোটা কোরআন তার আমল হয়ে যাবে মানে সমস্ত কথা আল্লাহ তাআলা মোটামুটি ভাবে এর মধ্যে বলে দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ এবং গোটা ইনসান জাতিকে আল্লাহ তাআলা বলছেন নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে সুবহানাল্লাহ বলে নেক আমল করেছে জোরে বলে সুবহানাল্লাহ নেক আমল যে করে সে কি সুদ খায় এটা কি নেক আমল আমি কি সুদের কথা বলে ভুল করলাম নাকি আমার আওয়াজ যে কমে গেল এরা করতেছেন নাকি আপনারা আচ্ছা নেক আমল যেখানে সুদ নাই নেক আমল থাকবে যেখানে ঘুষের কারবার থাকতে পারে নেক আমল থাকবে যেখানে জেনার কারবার নাই নেক আমল যেখানে কোনো নেশার কারবার থাকবে না সেখানে নেশা তো নাই আমার দেশে আসতে বলে আছে না নাই এলাকাতেও আছে 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 জি ভাববেন না হুজুর ঢাকা থেকে আসছে কিছুই বোঝে না সব বোঝে রোগীর রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে হবে খেলা করতেছেন নাকি আপনারা রোগীর রোগ যদি না নির্ণয় করতে পারে ডাক্তার কি চিকিৎসা দিতে পারবে আগে নির্ণয় করতে হবে সম্মানিত বন্ধুগণ অনেকের ধারণা যে ভালো কাজও কিছু করবো মন্দ কাজও কিছু করবো প্লাস মাইনাস মাইনাস মাঝখান দিয়ে গোস্ত খাওয়া বোনাস এরকম কিছু আছে না নেই কুরবানির গরু জমা করলে পরে অনেক সোয়াব বয়ান শুনছে গরু আর কিনে আনা নেই গরু চুরি করে আনছে ফজরের আগে মসজিদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে চোর ইমাম সাহেব উজু করতে বের হতে নিয়ে এবং দেখে যে চোর গরু নিয়ে যায় এই এত রাতে কুজুর আপনার বয়ান শুনে গরু চুরি করে আনতেছে কেন বলছেন এত এত সোয়াব এতগুলো সোয়াবকে আর বাদ দেওয়া যায় চুরি হলো একটা গুণা আর সোয়াব হলো অসংখ্য দেখছেন কি হিসাব দেখতেছেন আপনি দন্ত তো আমার গুণা আর সোয়াব দুটা প্লাস মাইনাস মাইনাস আমার কিছু না হলেও তো গোস্ত খাওয়া বলা সব এরকম হিসাব কষানো কিছু আমার দেশে ইমানের দাবিদার কিছু আছে না নাই আসতে বলবেন না আছে না নাই একই ব্যক্তি ওয়াজ মাহফিলের সভাপতি আবার একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি হতে পারে হতে পারে হতে পারে কখনোই হতে পারে না
ইমানদার এক পায়ে খাড়া থাকবে একই পথে খাড়া থাকবে সেই পথ হলো যারা পারেন চোখ মেলিয়ে বলুন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله কাছে বললাম আমরা আল্লাহ সরল সঠিক পথ দেখিয়ে দাও সেই সরল সঠিক পথ অন্য কিছু নয় إن الدين عند الله الإسلام আল্লাহর কাছে মনোনীত আল্লাহর কাছে পছন্দের আল্লাহর কাছে সিলেক্টেড আল্লাহর কাছে একমাত্র দ্বীন অন্য কিছু নাই তার নাম হলো ইসলাম তার নাম কি বলে ইসলাম আপনি ইসলাম নামক লাইন থেকে যদি আপনি চ্যুত হয়ে যান আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলবেন রেল লাইনের চাকা যারা রেলে চড়েছেন রেল যারা দেখেছেন 50টা 60টা চাকা নিয়ে রেল চলে এই 50-60টা চাকার মধ্যে যদি একটা চাকা বিকল হয় মনে হয় ট্রেনটা ইজিলি চলবে হ্যাঁ রেল কি ইজিলি চলবে নাকি চলবে না 50-60টা চাকার ভিতরে যদি অনলি একটা চাকা যদি বিকল হয়ে যায় যেমন 50টি চাকার মধ্যে একটা চাকা বিকল হলে যেমন অন্য 50টা চাকায় অচল করে ফেলে ঠিক তেমনই ইসলামের রয়েছে বহু চাকা ইসলামে রয়েছে ব্যক্তিগত জীবনের চাকা সমাজ জীবনের চাকা অর্থনীতির চাকা সমাজনীতির চাকা ব্যবসা নীতির চাকা ব্যাংক নীতির চাকা রাজনীতির চাকা রাষ্ট্রনীতির চাকা সমস্ত চাকাগুলো ইসলাম দিয়েছে এর মধ্যে যদি একটা চাকা যদি অচল করে ফেলা হয় সেই জায়গায় আর সত্যিকার অর্থে ইসলাম থাকে না আস্তে কণ্ঠে জোরে কম ঠিক কিনা আপনি ইসলাম মানবেন নামাজি ইসলাম মানবে রোজার ভিতরে ইসলাম মানবেন হজের কারবারে কিন্তু আপনি ইসলামটাকে যখন আপনি অর্থনীতিতে নিয়ে যাবেন অর্থনীতিতে ইসলামটাকে বাদ দিয়ে দিবেন এর নাম ইসলাম মানা নয় এটা হলো সুবিধাবাদী হিসাবে মুসলিম ঠিক কি না মর্জি মতো খাটো করা ইসলাম মানতে গেলে আমি ইসলামে আমি ইসলামকে মানতে গেলে আমি ইসলামকে মানবো কেমন করে তা হবে না ইসলামকে মানার জন্য সিস্টেম দিয়েছেন কে আস্তে বলবেন না কে ইসলামটাকে কেমন ব্যবহার করতে হবে সব কিছু ইসলামে আছে না নাই বলে হ্যাঁ আপনি যখন প্রশ্ন করতেন হুজুর সম্পূর্ণ তো মানার সম্ভব না আংশিক মানলে কি হবে আংশিক মানার রেজাল্ট হলো আল্লাহ তাআলা নিজেই বান্দাকে বলছেন আংশিক মানার রেজাল্ট হলো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতি দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না এর ফলাফল হলো দুনিয়াতে লাঞ্ছিত হবে আখিরাতে খুসরানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন আমার বন্ধুগণ দুনিয়াতে আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত জাতির নাম কি বলেন বলেন গোটা দুনিয়াতে আজকে 700 কোটি মানুষ 700 কোটি মানুষের ভিতরে 180 কোটি জন্ম সত্যি মুসলমান 56টি মুসলিম রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠ মুসলমান 56টি মুসলিম দেশ থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে মুসলমান আজকে নেতৃত্ব দিচ্ছে শাসন করছে না শাসিত হচ্ছে শাসক না শাসিত শাসক না শাসিত নির্যাতিত নিপীড়িত প্রত্যেকটা জাতির লোকেরাই মুসলমানকে পিটাচ্ছে ফিলিস্তিনে মারে ইহুদিরা মায়ানমারে মারে বৌদ্ধরা কাশ্মীরে মারে হিন্দু ভাইরা এইরকম করে গোটা দুনিয়া জুড়ে যেই জায়গায় যাবেন আপনি মুসলমানরা আজকে মার খাচ্ছে এই মার খাওয়ার কারণটা কি আল্লাহ তাআলা তারা একদিন স্পষ্ট করেছেন তুমি আংশিক মানলে মায়ের খাবা আংশিক মানলে তুমি লাঞ্ছিত হবে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া আল্লামা ইকবাল ডক্টর আল্লামা ইকবাল বিশ্বদ্রষ্টা যিনি আফসোস করে কতদিন আগে বলে গেছেন তার কবিতাটা এখনো আছে সবার কানে কানে ভেসে যায়
او زمانے میں معزز تھے ہم مسلمان ہو کر اور تم خار ہوئے تارک قرآن ہو کر সেই যুগের মানুষরা কোরআনে কারীমকে তাআজিম করার কারণে কোরআনে কারীমকে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তাদের শৌর্য বীর্যের পরিচয় তারা দিতে পেরেছিল আজকে মুসলমান যদি কোরআনকে ছেড়ে দিয়েছে গোটা পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে মুসলমান তো এই রকম জাত ছিল না মুসলমান তো চাওয়ার জাত ছিল না মুসলমান ছিল দেওয়ার জাত কিন্তু আজকে মুসলমানদের যে সিচুয়েশন তৈরি হয়েছে এর মূল কারণ কিন্তু অন্য কিছু নয় মুসলমান তার তাহজিব তামাদ্দুন ছেড়ে দিয়েছে কবি আফসোস করে বলছেন উনকো তাহজিব নে হর বন্দ সে আজাদ কিয়া লাকি কাবে সে সনম খানে মে আবাদ কিয়া নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন মসজিদ ভাল লাগে না পরীক্ষার প্রশ্ন আসে জঙ্গি কোথায় সৃষ্টি হয় চারটা অপশন দেয় জঙ্গি কোথায় সৃষ্টি হয় কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা চারটা দেয় কটা দেয় চারটা অপশন দিয়ে প্রশ্ন করে জঙ্গি কোথায় উৎপন্ন হয় সৃষ্টি হয় কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা কি লিখবে মানুষ কি লিখবে বলেন অথচ অস্ত্রের ঝনঝনানি আমরা শুনি মাদ্রাসায় না ইউনিভার্সিটিতে বলেন 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 নোংরামি দুষ্টামি লুচ্চামি ধর্ষণ মাদ্রাসায় দেখা যায় ভার্সিটিতে দেখা যায় ইডেন দেখলেন না ইডেন দেখলেন না ইডেনের এমন ছাত্রী আছে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে আছে পরহেজগার কোন শিক্ষাঙ্গন নাপাক নয় প্রত্যেকটা শিক্ষাঙ্গন হচ্ছে পবিত্র অঙ্গন এই পবিত্র অঙ্গনগুলোকে যারা নাপাক করছে প্রশ্নবিদ্ধ করছে চূড়ান্ত শাস্তি দেওয়ার দরকার তাদের সম্মানিত ভাই কথা অনেক আছে শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ খুব শান্ত মনের মানুষ আপনারা আমি খুব খুশি এত সুন্দর মানুষ আলহামদুলিল্লাহ বলে আমি যতক্ষণ আছি সবাই থাকবেন তো আমাকে সময় দেবেন আমার কথা বোঝা যায় আমার চাইতে আপনাদের ভাষা কিন্তু সুন্দর কেন জানেন নিয়ামতপুর চাঁপাইনবাবগঞ্জ এই এলাকার ভাষাগুলো হচ্ছে সবচেয়ে শুদ্ধ ভাষা আপনাদের ভাষাগুলোর সাথে বইয়ের ভাষার মিল পাওয়া যায় নোয়াখালী তো আরো ভালো পানিরে কি কয় হানি আল্লাহ পাক হয় না কয় আল্লাহ ফাঁক তাদের পট হয় না কিন্তু তাদের ভাষা আবার তাদের কাছে ভালো তাদের ভাষা তাদের কাছে অবশ্যই ভালো হেতেরে হেতেরে হ্যাঁ এরপরে আমি অনেকদিন আগে এক মাহফিলে গেছি সেখানে আমাকে বললো হুজুর আন লগে লগে আই আর লগে লগে আই গেল আমি কে ওরা আই বলে মানে বাংলা ইংরেজি মিক্স কিন্তু এগুলো এই এলাকায় নাই অনেক মজার ভাষা আপনাদের বলি আলহামদুলিল্লাহ বোঝা যায় বোঝা যায় সিলেট বোঝা যায় না চিটাগাং চটগাইয়া ভাষা ওটা আরো কঠিন জটিল ভাষা সেদিক থেকে নিয়ামতপুর সব অঞ্চল না কিন্তু আবার নওগাঁর ওই সাইডটা আবার আলাদা ওরা গরুকে আপনি বলে গরুকে আপনি বলে বাপকে তুই বলে কে গরু আপনি খাবেন তো খাবেন না খাবেন তো গুদগুদ হয়ে যায় এ আসে না আসে না এগুলো আছে একই নওগাঁ কিন্তু আপনি বদলগাছি যাবেন একটু চেঞ্জ পাবেন রানীনগর যাবেন আর একটু চেঞ্জ পাবেন ঠিক আছে না কিন্তু কোরআনে কোনো চেঞ্জ আছে আমার আলতাফ ভাই যে তেলাওয়াত করেন মক্কার ইমাম সেই মাখরাজি তেলাওয়াত করতে হবে সেই মাখরাজ পড়তে হবে সিফাত পড়তে হবে নচেত নামাজি হবে না নামাজি হবে না কোরআনটা হলো স্বতন্ত্র কিতাব
যত ভাষার মানুষ হন না কেন আপনি কোরআন যখন পড়বেন আপনার জিহ্বা সোজা হয়ে যাবে এই জিহ্বায় কোনো আটকাবে না আপনি হাজার দিন ইংরেজি বলেন আপনি ইংরেজি আপনার মাতৃভাষা যদি না হয় ধরা খেয়ে যাবেন এটা বাইরের ইংরেজি কয় আপনি যদি নওগাঁর মানুষ না হন দিনাজপুর থেকে এসে আপনার ভাষায় কথা বলতে নিলে সে ধরা খেয়ে যাবে এই লোকটার বাড়ি নওগাঁ নয় আল্লাহ তাআলা সিকিউর করে দিয়েছেন কিন্তু কোরআনটা এমন একটি কিতাবের নাম আমার দেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজদেরকে হারায় দেয় সৌদি আরব হেরে যায় কুয়েত হেরে যায় দুবাই হেরে যায় বাহরাইন হেরে যায় ওদের ভাষা কি বলেন ওদের ভাষা কি ওদের ভাষা আরবি ওদের মায়ের ভাষা আরবি ওদের জাতীয় ভাষা আরবি হওয়ার পরে আমার দেশের বাংলা ভাষাভাষী হাফেজরা সেখানে যায় কোরআন তেলাওয়াত করে এমন সুন্দর সহি তেলাওয়াত তাদের তালাফুজ মখরাজ সিফাত সেই সেই জাজরা সেই বিচারপতিরা সেই বিচারকরা মনে মনে চিন্তা করে বাংলা ভাষার মানুষ এত সুন্দর করে তেলাওয়াত করতে পারে ফার্স্ট হয়ে চলে আসে আলহামদুলিল্লাহ বলবেন না জোরে বলি আলহামদুলিল্লাহ কত বড় অর্জন এটা এই অর্জনকে আবার কেউ কেউ কয় কি জানেন কোরআন মুখস্থ করার কোন যোগ্যতা হলো দেখছেন মূর্খ কারে কম কোরআন মুখস্থ করার কোন যোগ্যতা হলো মুখস্থ তো মুখস্থ এর মধ্যে কিছু আছে নাকি থাপড়ায়া 32টা ভাঙ্গা দরকার পেয়াদেরকে আছে না এরকম আছে না আমার নবীর কাছে সহি নাসিল হয় যে নবীর কাছে কোরআন নাসিল হয়েছে সে রাসূল নামাজে তেলাওয়াত করছেন আয়াত বাদ পড়ে গেছে কোরআন তো সস্তা না আয়াত বাদ পড়ে গেছে নামাজ শেষে একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে দু একটা আয়াত বাদ পড়েছে ওইগুলো কি মনসুখ হয়ে গেছে নাকি রহিত হয়ে গেছে নাকি আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন সাহাবীরা রহিত তো হয় না আমার বাদ পড়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমি বাদ পড়ে আমি ফেলে দিয়ে চলে গেছি আয়াতটা আমার জেহেনে ছিল না বাদ পড়ে গেছে আল্লাহ তাআলা বলছেন সানুকরিউকা ফালা তানসা ইন্না মা শা আল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার আমি আপনাকে মুখস্থ করায় দেব আমি আপনাকে পড়ায় দেব ইল্লা মা শা আল্লাহ আল্লাহর আল্লাহ চাহেন তা আপনি বলবেন না আমি আপনাকে পড়িয়ে দেব লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি হে রাসূল আপনি আপনার জিহ্বা বেশি বেশি নড়াবেন না ওড়াবেন না আপনি এত অস্থির হন কেন মুখস্থ করার জন্য আপনার কোনো টেনশন করা লাগবে না আমি আপনার সিনার মধ্যে জমা করে দেব জোরে বলে সুবহানাল্লাহ আপনি হাফেজরা মুখস্থ করেন আল্লাহ জমা করে দেয় কে জমা করে দেন যে সিনায় কোরআন জমা থাকে যে সিনায় কোরআন সেটা হচ্ছে স্পেশাল সিনা যে সিনায় কোরআন জমা থাকে সেই সিনা হচ্ছে স্পেশাল সিনা অতএব ওই জাতীয় বক্তব্য যারা বলে তাদের ইমান বিতর্কিত জন্ম বিতর্কিত আছে না এরকম আছে না সন্তানকে কিছু না বানাতে পারলো আলেম আপনি সন্তানকে কিছু না বানাতে পারলো হাফেজ বানাবেন হাফেজ মানে আলেম যার 30 পারা মুখস্থ তার বাদ থাকে কিছু বলেন তার কিছু বাদ থাকে বাদ থাকে আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও জোরে বলে আমিন আরো জোরে আমিন কোন সূরা তেলাওয়াত করেছি বলেন শুধু সূরা ফিল কইছি বলেন 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 আজকে আমার সূরার তেলাওয়াত আনকমন না কমন বলেন আনকমন না কমন আর হাফেজদের কাছে কি সবই কমন হাফেজদের কাছে সবই কমন কিন্তু সূরাটা কমন হলেও সূরা দুটা খুব দামি সূরা সূরা ফিলের ভিতরে সূরা ফিল মানে হলো হাতি সূরা ফিল মানে কি হাতি হাতে হাতি নামে সূরা আছে তাই না আবার পিঁপড়ার নামে সূরা আছে না আচ্ছা তার নাম কি সূরাতুন নামাল ফিল সূরা সবার মুখস্থ আছে প্রাণী বড় সূরা ছোট আর ছোট্ট প্রাণী পিঁপড়া প্রাণী ছোট সূরা
বড় এখানে যদি বলা হয় সূরা ফিল কয়জন মুখস্থ আছে অনেকে হাত তুলতে পারবে সূরা নামাল হাফেজ ছাড়া তুলতে পারবে না সূরা নামাল হাফেজ ছাড়া তোলা যাবে না সূরা ফিলের ভিতর আল্লাহ তাআলা কি বলেছেন সূরাটা মক্কায় নাযিল হয়েছে পাঁচটি আয়াত দিয়ে আল্লাহ তাআলা মিলায়া দিয়েছেন এমন সুন্দর মিল প্রত্যেকটা আয়াতের শেষে লাম দিয়ে শেষ হয়েছে কি দিয়ে শেষ হয়েছে বলেন লাম দিয়ে শেষ হয়েছে বাংলা কবিতা আছে না নাই বলেন বাংলা কবিতার শেষে যদি ল থাকে সব কবিতার শেষ লাইনে ল থাকে এরকম করে ছন্দ মিলিয়ে মিলিয়ে আল্লাহ তাআলা এমন সময় রাসূলকে এই সুন্দর কবিতাগুলো দিয়ে দিলেন সুন্দর এত মিল দেখে শুধু কবিতা বললে ভুল হবে এত সুন্দর বাচন ভঙ্গি এত সুন্দর তার উপস্থাপনা এত সুন্দর তার শব্দ গাঁথনি বাক্যের গঠন আমার নবীর কাছে যখন এই সমস্ত সূরাগুলো নাযিল হয়ে গেল কাফের মুশরিকরা বলে মুহাম্মদ কোনদিন এগুলো বানায় বানায় বলতে পারবে না কারণ আমরা তো সাহিত্য বুঝি ওই সময় সাহিত্যের দারুণ ডিমান্ড ছিল সাবা মুআল্লাকা কবিদের দারুণ দারুণ দাম ছিল সেই সময়ে একজন কবি আরেকজন কবির সামনে যখন হাজার লাইন নিজের স্বরচিত কবিতা যখন বলে ফেলতো একবার শুনে আরেকজন কবি মুখস্থ করে বলতে এটা তো আগেই শোনা হয়ে গেছে আমার এত মেধাবী ছিল সেই যুগে আল্লাহ তাআলা আমার রাসূলকে সবচেয়ে বড় মুজিজা কোরআন যখন নাযিল করে ফেললেন প্রথম ওহী যখন নাযিল হলো যারা পারেন ছোট মিলিয়ে বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক শব্দের শেষে সব কফ যে শেষ হয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ এই সমস্ত আয়াতগুলো দেখলো তারা আজীব হয়ে গেল জিনরা শুনলো ইন্না সামিআনা কোরআনান আজাবা জিনরা আশ্চর্য হয়ে গেল আমরা সুলাইমানের সময় বহু কিছু শুনেছি বহু কিছু দেখেছি কিন্তু এমন সুন্দর কোরআন তো আমরা কোনোদিন দেখতে পাই নাই শুনতে পাই নাই আমার নবীর কাছে যখন এই আয়াতটা নাযিল হয়ে গেল এই সূরাটা নাযিল হলো সেই সময় যে সময় রাসূলকে জানানো হচ্ছে একটা বিশাল ঘটনা হয়েছে আমার নবীর জন্মের মাত্র 50 দিন আগে কয়দিন আগে বলেন 50 দিন আগের একটা ঘটনা রাসূলকে নবুয়ত দেওয়ার পর পর মক্কাবাসীকে জানিয়ে দেওয়া হচ্ছে রাসূলের মাধ্যমে যে আল্লাহ তাআলা বলছেন أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ এই সূরার ভিতরে বহু তথ্য আছে এর মধ্যে প্রযুক্তির জ্ঞান আছে এর মধ্যে যুদ্ধের নীতি আছে যুদ্ধের কৌশল আছে অনেক কিছু আল্লাহ পাক এই সূরার মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষণীয় রেখে দিয়েছেন এই সূরার মধ্যে বোমার কথা আছে না নাই বোমা বোমা আছে না নাই এই সূরার ভিতরে বিমানের কথা আছে জঙ্গি বিমান কি বিমান যুদ্ধ বিমানের কথাও আছে এই সূরার ভিতরে একটা বিশাল প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপট হলো আবরাহা নামে একজন বাদশা ছিল হাবশা ইথিওপিয়া যেটাকে বলা হয় আগরিস বন্দরের একজন গ্রিক ব্যবসায়ী সে কিন্তু দাস ছিল সেই এমেনে রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে নাই কাবা আক্রমণ শুধু তার ধর্মীয় কারণ ছিল না রাজনৈতিক একটা কারণ ছিল সুরানি ভাষায় তাকে আব্রাহাম বলা হয় গ্রিক ভাষায় তাকে আব্রামিস বলা হয় আরবিতে তাকে ইব্রাহিম বলা হয় নবীর জন্মের 50 দিন আগে এমন একটি ঘটনা ঘটেছিল আব্রাহাম মনে মনে চিন্তা করলো আমি আমার এই অঞ্চলে কাবা বানাবো ওই কাবা ভাঙতে যাবো জোরে কর নাউজুবিল্লাহ হকের দাওয়াতে বাধা দিলে খবর আসে না নাই হকের দাওয়াতে বাধা দিলে খবর আসে না নাই তারপর প্রমাণ কোন সূরা বলেন কোন সূরা কোন কোন সূরা হকের দাওয়াতে যদি কেউ বাধা দেয় সূরা ফিল থেকে শিক্ষা নাও হকের দাওয়াতে বাধা দিলেই খবর আসে তার যদিও কাবা ঘর রক্ষা করার জন্য সেই সময় শক্তিশালী কোনো টিম ছিল না শক্তিশালী কোনো বাহিনী ছিল না আমার নবীর আপন দাদার নাম কি বলেন আব্দুল মুত্তালিব
সুশ্রী আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন আবরাহা যখন হামলা করবে হামলার সময় লোকজনের জনসংখ্যা ছিল 60,000 পদাতিক 13টা হাতি বিশাল একটা বাহিনী নিয়ে যখন সে হামলা করবে ভাঙতে যাচ্ছে কার ঘর আজ তো বলবেন না কার ঘর আল্লাহর ঘর ভাঙার জন্য সে রওনা দিয়েছে এমন সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছে আগে করলো কি হামলার আগদেশে সে ওই মক্কার আশেপাশে যত জন্তুগুলো ছিল যত সম্পদ ছিল সব সে সিনতাইক অপহরণ করে নিয়ে যাচ্ছিল আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা তার 200 টা উট ছিল কয় সমূহ ছিল বলেন 200 জার থেকে সে তো গরিব মানুষ দেখেন আস্তে আস্তে কয় গরিব মানুষ না আমার নবী যদি শুধু কাহিনী শুনি রাসূল খুব গরিব ছিলেন দাদার ছিল কয় উট বলেন 200 উট রাখার জন্য ঘর কত বড় লাগে বলেন বিশাল কারবার ছিল তার এই 200 উট আব্দুল মুত্তালিবের উটগুলো অপহরণ করে নিয়ে চলে গেল এরপর এসে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে আব্রাহা বলতেছে তোমার কাবা ঘর ভাঙতে আসতেছি তোমাদের লোকজন রেডি করো কে কে আছো তোমরা ক্ষমতার জন্য সামনে দাঁড়ায় যাবে কে তোমরা রক্ষা করবে আসো সামনে সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলছেন শোনো আব্রাহা আমার তো এই ঘর নিয়ে কোনো টেনশন নাই আমার টেনশন হলো 200 উট নিয়ে কারণ আমি তো এই ঘরের মালিক না আমি হলাম উটের মালিক 200 উট তুমি অপহরণ করেছো উটগুলো আমাকে দিয়ে দাও আর কাবার ঘরের মালিক যিনি হেফাজত করবেন তিনি জোরে কোন সুবহানাল্লাহ বিশ্বাস কার উপরে আস্থা কার উপরে তাওয়াক্কুল কার উপরে আল্লাহর উপরে এই কথা বলার সঙ্গে সঙ্গে সম্রাট আব্রাহা মনে মনে চিন্তা করলে এই লোকটা আবার কেমন মানুষ অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে তাদের সমস্ত মান সম্মান ডুবে যাচ্ছে সেই দিকে টেনশন নাই কিন্তু সে তার উট নিয়ে টেনশন করছে সে তাকে বলছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি এইদিকে অনেক ব্যাখ্যায় অনেক তাফসীর এসেছে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড় মারলেন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব তার ছেলের নাম রেখেছেন আব্দুল্লাহ কার গোলাম আস্তে বলবেন না কার গোলাম প্রত্যেকটা যুগই কিছু ইসলামপন্থী লোক ছিল কি ছিল না বলেন ছিল একনিষ্ঠ কিছু বান্দা প্রত্যেক যুগই ছিল আব্দুল মুত্তালিব এই সময় তিনি করলেন কি সোজা গিয়ে কাবার চত্বরে চলে গেলেন কাবার গিলাফ ধরে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন কাবার মালিক আমরা অসহায় আমরা কেমনে মোকাবেলা করব আমাদের মোকাবেলা করার মতো কোনো শক্তি নাই মেহরবানি করে কাবার মালিক তুমি কাবার মালিক যেহেতু তুমি কাবাকে হেফাজত করো দোয়া কবুল হয়ে গেছে জোরে করে সুবহানাল্লাহ চাওয়ার মতো চাইলে কবুল করবেন কে শয়তানও দোয়া করছে আল্লাহ কবুল করছে শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করে আমার আপনার দোয়া তো কবুল হবে না আস্তে বলে আস্তে বলে কেন শয়তান দোয়া করছে দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও দেয় নাই শয়তান বলেছে তোমার বান্দাদের আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করবো ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين الله أكبر دعاء চাই নাই শয়তানের দোয়া কবুল করছে কে আল্লাহ তো শয়তান যদি দোয়া করে যদি কবুল করে নিতে পারে আমি আপনি দোয়া করে কবুল নিতে করতে পারবো না দোয়া তো করি না সাইন হ্যাঁ দোয়া করা জায়েজ নাই মানে ও আচ্ছা না ওটা তো একটা আলাদা আলাদা একটা বিষয় নামাজ তো চাওয়া নামাজ কি চাওয়া নামাজ তো একটা দোয়া হ্যাঁ আমার দেশে তো টুকিটাকি বিষয় নিয়ে বেশি লাগে সুদের নিয়ে কোনো কথা নাই জানা নিয়ে কোনো কথা নাই দুর্নীতি নিয়ে কোনো কথা নাই 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হলো কেউ কিছু কয় না কি কয় জানেন ফরজ নামাজের পরে মোনাজাত হবে কিনা বলেন এটা কোন সাবজেক্ট কোন
বিতর নামাজ এক তিন এটা নিয়ে মারামারি হয় আবু হানিফা রাহমাতুল্লাহ কবরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ চলে গেলেন ওনার এলাকায় গেলেন সামনে কবর পেলেন জিয়ারা করলেন নামাজে দাঁড়ালেন সূরা ফাতিহার পরে আমিন তিনি আসতে বললেন তার অনুসারীরা বললেন আপনি তো আমিন জোরে বলেন আপনি আসতে বললেন কেন ওকে এই জাহলুল কবর কবর বসে আসতে বলেছে তার সম্মানে আমি আসতে করে বলেছি আজকে জোরে বলি সুবহানাল্লাহ তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে যেন কোনো মতানৈক্য বিভ্রান্তি যেন সৃষ্টি না হয় ইখতিলাফ থাকতে পারে ইখতিলাফ থাকতে পারে কিন্তু ইফতিরাক থাকা যাবে না ইখতিলাফ মাল ইত্তিহাদ থাকতে হবে ইফতিরাক করলে সেখানে ফিতনা সৃষ্টি হবে ঠিক কিনা বলুন কেউ মুনাজাত করুক না করুক কেউ আমি নাস্তে বলুক না বলুক তারাবির নামাজকে আট পড়ুক বিশ পড়ুক বেতের নামাজকে এক পড়ুক তিন পড়ুক এগুলো নিয়ে আমাদের মাতামাতি করার সময় নেই তাকের মাসলা নিয়ে ফিতনা সৃষ্টি করার দরকার নেই আমাদের সবচেয়ে বড় কাজ হলো এই জমিন যার আইন চলতে হবে তার কষ্ট হচ্ছে আলোচনা করি কথা বলি আকাশ টাকা আকাশ কত দূর কয় মাইল কম বলেন কয় মাইল আমাদের চোখে সীমাহীন এই আকাশের মালিক যিনি তিনি কত বড় হতে পারেন দেখেন এটা সামান্য একটা জরিপ বলি আমি একটু জরিপ একটু মনোযোগ দিয়ে শুনতে হবে একদম কান খাড়া করে যে সূর্য আমরা দেখি প্লেটের মতো এই সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লাখ মাইল দূরে আচ্ছা সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় গেল আবার সূর্য থেকে আরো কত দূরে সেই তারকা বেটেল জুইস একটা তারকা আছে যা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় একটা তারকা আচ্ছা প্রক্সিমা সেন্টারাই আড্রা বেটেল জুইস এই সমস্ত তারকাগুলো এক একটা গ্যালাক্সিতে আছে হলো কোটি কোটি আবার এই মহাশূন্য শুধু একটা গ্যালাক্সি নেই অসংখ্য কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্য ঝুলাই রেখেছে পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী যে তারকা প্রক্সিমা সেন্টারাই এই প্রক্সিমাতে যেতে যদি কেউ ইচ্ছা পোষণ করে চাঁদের দেশে গেছে না মানুষ গেছে এখন কিছু যদি কেউ এই নিকটবর্তী এই নক্ষত্রের দেশে যদি কেউ যেতে চায় প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায় তাহলে বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো ইলেভেন যার সেকেন্ড গতি হলো 11 কিলোমিটার সেকেন্ড গতি যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার এই অ্যাপোলো ইলেভেনে চড়ে যদি কেউ ওই প্রক্সিমা সেন্টারি নামক ওই নক্ষত্রের দেশে যদি যেতে চায় সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র কারা কারা যাবেন হাত তোলেন বলেন যাওয়া সম্ভব বলেন এই পৃথিবীর কোন মানুষের পক্ষে যাওয়া সম্ভব আছে যাওয়া সম্ভব এতগুলো সবচেয়ে কাছের তারকা এই যে আমি তথ্যগুলো বললাম এগুলো কি আকাশের তথ্য না মহাশূন্যের তথ্য আকাশ তো নাই আকাশ তো আসেইনি এখন আকাশ আরো কত দূরে দূর দিগন্ত যার কোন শেষ খুঁজে পাওয়া যাবে না আমার আপনার চোখে পাবে না ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير বন্ধ তোমার চক্ষু ক্লান্ত হয়ে যাবে আর তুমি পারবা না সে আল্লাহ তাআলা বিশাল আকাশ বানিয়েছেন সে আকাশের পরে আরো আকাশ আছে সাবা সামাওয়াত সাতটা আকাশ আছে এক একটা আকাশ হতে আর একটা আকাশ আবার আরো বড় মরুশাহারার ভিতরে যদি কোনো ব্যক্তি আঙ্গুল থেকে আংটি ফেলে দেয় মরুশাহারার ভিতরে আঙ্গুলটা আংটিটা ফেলে দেওয়ার পর সাহারার তুলনায় আংটি যেমন ছোট দ্বিতীয় আকাশের চাইতে প্রথম আকাশ তেমনি ছোট যেরকম সুবহানাল্লাহ এইরকম করে ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ পঞ্চম আকাশ চতুর্থ আকাশ
ষষ্ঠ আকাশে রয়েছে সিদরাতুল মুনতাহা ইনদা সিদরাতুল মুনতাহা সেই সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ আযীম পর্যন্ত আমার নবীজি মেহমান হয়েছেন দুনিয়ার সাদের দেশে যাওয়া কিছু লোক কম্পিউটার তৈরি করেছে কিছু লোক মোবাইল আবিষ্কার করেছে কিছু লোক ক্যামেরা বানাইছে কিছু লোক তাদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি আর আমার রাসূল এ আকাশ শুধু নয় সাতটা আকাশ পেরিয়ে আরশ আযীম পর্যন্ত সফর করেছেন তিনি কত বড় বড় বিজ্ঞানী জয় করেন সুবহানাল্লাহ মার্কনি ফ্যারাডে জেমস ওয়াট কোপারনিকাস আইনস্টাইন ডাল্টন গ্যালিলিও এই বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা বিজ্ঞানী বলি আমার নবীজি কত বড় বিজ্ঞানী ছিলেন আমার ভাইরা আমার আল্লাহ তাআলা এই সাতটা আকাশ পার হওয়ার পর তার আরশ আযীম সে আরশ আযীমে রয়েছে ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ আমার আল্লাহ তাআলার আরশে কুরসি সেখানে আছে সে আরশে কুরসিতে তিনি সমাসীন থাকেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া আল্লাহ তাআলা আরশ আযীমে সমাসীন আছেন তার ইলম সব জায়গায় আছে নাই বলেন আসতে বলবেন না ছেলে না কিন্তু এই দুনিয়াতে বান্দা আল্লাহকে না দেখতে পারলেও আল্লাহকে বান্দা জান্নাতের মধ্যে তৃপ্তি পড়ে দেখবে জোরে বলে সুবহানাল্লাহ আমার সঙ্গে আল্লাহ দেখা দেবেন কোথায় কেউ কিছু কয় না আমার আল্লাহ দেখা দিবেন কোথায় বলেন জান্নাত কোথায় কি জান্নাত মহাদেবপুর উত্তর দিতে হবে তো জান্নাত মহাদেবপুর নয় জান্নাত পরশতে নয় জান্নাত নিয়ামতপুরে নয় জান্নাত রানীনগর নয় জান্নাত বদলগাছি নয় জান্নাত আত্রায় নয় জান্নাত আক্কেলপুরে নয় জয়পুরহাটে নয় জান্নাত দুনিয়ার কোনো জায়গায় থাকবে না জান্নাত থাকবে হলো আমার আল্লাহর আরশের কাছাকাছি জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আমরা হব কার বাসিন্দা আসতে বলে কার বাসিন্দা তাহলে এত দূরে যাওয়ার জন্য দুনিয়ার কোনো ফ্লাইট দেওয়া হবে নাকি বাংলাদেশের কোনো বিমান দেওয়া হবে নাকি আমেরিকার কোনো বিমান দেওয়া হবে নাকি দুনিয়ার কোনো বিমান দিয়ে আমরা সেই জায়গার প্লট আমরা নিতে পারবো না সেই জান্নাত পাবো না সেই জান্নাতের নামও কি বিশাল বড় ফ্লাট বিশাল বড় প্লট দখল করার জন্য যানবাহন লাগবে কার ইল্লিনে যাব আমরা অথবা সিজ্জিনে চলে যাব আমরা যাব ইল্লিন জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ শিল্লিনে যদি কোনো বান্দার স্থান হয়ে যায় রুহের স্থান হয়ে যায় ওই বান্দার জন্য জান্নাতটা সহজ হয়ে যাবে কারণ ওই বান্দার জন্য তখন জান্নাতটা কঠিন হবে না কারণ ডানপন্থীরা জান্নাতে চলে যাবে আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন জোরে বলুন আল্লাহু আকবার ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين جري بلون الله ও বান্দা জান্নাতের দিকে দৌড় মারো জান্নাতের দিকে কি করো দৌড় মারো জান্নাত যেতে তুমি দেরি করো কেন অবহেলা করো কেন যেমন করে সাহাবীরা দৌড় মেরেছেন এক অন্ধ সাহাবী নবীর কাছে সে বলে বারবার হুজুর সবাই যুদ্ধে যায় আমি যুদ্ধে যেতে চাই দৌড় মারতে চাই রাসূল বলেন তুমি তো অন্ধ তুমি যেতে পারবা না তুমি যেতে পারবা না সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ সবাই শহীদ হয়ে যায় জান্নাতে চলে যায় ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ আমি যেতে পারি না রাসূল তাকে পারমিশন দেন নাই তার জীবনে প্রথম খলিফা পারমিশন দেন নাই কিন্তু এই অন্ধ সাহাবী দ্বিতীয় খলিফাকে আটকায় ফেললেন দ্বিতীয় খলিফা মানে ফারুক আটকি ফেলে বলছেন ভাই ওমর রাসূল আমাকে পারমিশন দিলেন না প্রথম খলিফা আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিলেন না আল্লাহ আমার একটা অঙ্গহানি করেছেন আমার চোখটা নাই এটা কি আমার দোষ নাকি আমার তো কোনো কিছু নাই এখানে কিন্তু যুদ্ধের মতো এমন সওয়াব জিহাদের মতো এমন বরকতপূর্ণ কাজ আমি করতে পারলাম না ভাইর ওমর তোমার কাছে করজোড়ে বিনতি জানাই একটা বারের জন্য আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দাও ওই সময় কাদেসিয়ার যুদ্ধ শুরু হবে গাজওয়ায়ে কাদেসিয়া ওই সময় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার কথাটা অন্তর দিয়ে শুনলেন
অন্তরের ব্যথাটা তিনি অনুভব করলেন তাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন ভাই অন্ধ সাহাবী নবীর অন্ধ সাহাবী এদিকে আসো কেন কি করবা যুদ্ধ যে করতে যাবে তোমার তো সেই সমরাস্ত্র ধরার মতো শক্তি নাই তরবারি হাতে নিয়ে যুদ্ধ করবা কার বিরুদ্ধে চৌকি তো নাই সঙ্গে সঙ্গে সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলছেন ভাই ওমর যুদ্ধে তো সবাই যুদ্ধ করা লাগে না যুদ্ধে যাওয়ার জন্য একটা বিশাল বড় টিম লাগে আর সেই টিমের নিশানা ঠিক করার জন্য ঝান্ডার দরকার হয় কালিমার ঝান্ডা ধরার দায়িত্ব আমি কাউকে দেব না আপনি যদি আমাকে পারমিশন দিয়ে দেন কালিমার ঝান্ডাটা সবার আগে আমি নিয়ে সবার সামনে দাঁড়ায় থাকবো আমি আর নড়ব না সেই জায়গা থেকে আমি আর নড়ব না ওই যে এক জায়গায় এক পায়ে দাঁড়িয়ে থাকবো আমার ঝান্ডাগুলো দেখবে আমার ঝান্ডা দেখে বাতিলদের মোকাবেলা মুজাহিদরা করবে আর বাতিলরা আমি যে এক পায়ে দাঁড়িয়ে থাকবো তীর মারতে তাদের কষ্ট হবে না সোজা করে আমাকে লক্ষ্য করে তীর মারবে আমার বক্ষ ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাবে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে দৌড়ে দৌড়ে চলে যাবো জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ জান্নাত পেতে হলে অবশ্যই আমাকে আপনাকে কাজ করতে হবে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবেন সূরা ফিল থেকে শিখে নেন আল্লাহ কি করেছেন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول هي رسول أبنك لقو قرن نائي أصحاب الفيل دير شنگ أبنى الرب كامونا چرن كورا چهن شمرن أبرها بانگ دشا جكابا الله تار شنگ كامونا چرن كورا چهن আলম ইয়াজআল কাইদাহুম আল্লাহ কি তাদের সমস্ত কায়দাগুলো কৌশলগুলো ফি তাদলিল সব কি নিশ্চিহ্ন করে দেন নাই ধ্বংস করে দেন নাই ওয়া আরসালা আলাইহিম এবং তাদের জন্য পাঠায় দিয়েছেন তাইরান আবাবিল আবাবিল নামক বিমান আবাবিল মানব নামক কি তাইরান মানে বিমান মাতার মানে হলো স্টেশন মাতার মানে কি এই যে মানে এয়ারফোর্স যেটা এয়ারপোর্ট যেটা এয়ারপোর্ট যেখানে বিমান থাকে মাতার বলা হয় মাতার যেখানে তায়ের যেখানে পাখি যেখানে বিমান এসে নামে তায়ের মানে হলো বিমান আল্লাহ তাআলা তাদের জন্য আবাবিল নামক বিমান পাঠিয়ে দিলেন আজ থেকে 1500 বছর আগের ঘটনা নবীর জন্মের 50 দিন আগের ঘটনা ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল সেই বিমানটার নাম কি বলেন আরো জোরে আরো জোরে আরো জোরে প্রত্যেকটা পাখিতে একটা করে বিমান সুবহানাল্লাহ বলবেন প্রত্যেক পাখি একটা কি বলেন বিমান এতে করে কি সন্দেহ লাগে নাকি আপনাদের বিমান কিন্তু পাখিকে দেখেই তো বিমান তৈরি হয়েছে সুবহানাল্লাহ বলেন পাখি দেখেই বিমান তৈরি হয়েছে এমন সুন্দর বিমান পাখিগুলো দেখেন আল্লাহ তাআলা এই পাখি নিয়ে সুন্দর কথা বলেছেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে এক জায়গায় বলছেন أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير جده بلون الله أكبر لكن حافظة سين بانا يقول لك الدنيا مارة ثورة في البيل سورة ملك ربيتورة دخل نونيش نمبر آيات الله تعالى পাখি নিয়ে কথা বলছেন উড়ন্ত পাখি কুলকে আমি আল্লাহ কত সুন্দর করে বিস্তারকারী পাখা দিয়েছি আবার সংকোচন করে পাখিটা ওড়ে যখন তখন সঙ্গে সঙ্গে পাখা কি হয় ছেড়ে দেয় বিমান যখন যায় তখন বিমানের পাখা কি করে ছেড়ে দেয় বিমান আবিষ্কার হয়েছে পাখিকে দেখে আল্লাহ তাআলার যে বিমান ছোট্ট একটা বাবুই পাখি চড়ুই পাখি তার মাথার ওজন মনে হয় কেজি দশেক আস্তে কথা ছোট্ট একটা মাথা কয়েনের মতো ওর মধ্যে যে মাথার ব্রেনটা আছে সেই ব্রেনটা হলো মোটর দানার মতো কি দানা মোটর দানার মতো অথচ ওর মধ্যে কত মেশিন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যখন তার মনে হয় সলিমুদ্দিন বাড়ির কোনার ভিতরে আমার বাসা সেই বাসা থেকে আমি চলে যাব নগর শহরে একদম সেই
কি যেন একটা মাঠ আছে নওজোয়ান মাঠ আছে নওজোয়ান মাঠের ওই কোণায় কয়েকটা গমের দানা পড়ে আছে সেই দানাটা নিয়ে আসতে যাব ওই জায়গা থেকে কোনো ইমিগ্রেশন লাগলো না কোনো সুইসো লাগলো না কোনো লোকজন কিছুই লাগলো না একটা শুধু ইচ্ছা করলো সঙ্গে সঙ্গে পাকা বিস্তার করে সোজা চলে গেছে নওজোয়ান মাঠের কোণায় গিয়ে গমের আবাদ থেকে সেখান থেকে দুই একটা গম সে মুখের মধ্যে তুললো খেলো তৃপ্তি ভরে জিকির করতে করতে সে আবার বাসায় ফিরে গেল যরকম সুবহানাল্লাহ কার অবদান সব কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা আল্লাহ বলছেন বান্দারে সব তো আমি করে দিয়েছি আবার আমার আপনার ঘরের কোনায় কিছু কিছু বাসা আছে মাকরশা আনকাবুত আনকাবুত মানে মাকরশা মাকরশা দেখেন নাই মাকরশা কত দুর্বল একটা প্রাণী অথচ তার বাসাটাও দুর্বল হলেও কিন্তু এত সুন্দর দেখতে দেখা যায় বাসা বানাতে কয় মাস সময় লাগে বলেন হ্যাঁ ছোট্ট একটা মুহূর্ত সময় লাগে অতি অল্প সময় লাগে নেই কোনো স্কেল স্কেল আছে নাকি নেই কোনো স্কেল নেই কোনো কৌণিক পরিমাপ কোনো কৌণিক পরিমাপও নাই কোনো স্কেলও নাই এমন সুন্দর করে বাসা বানায় বিস্ময়কর পরে একটু তাকায় দেখবেন এত সুন্দর সৃষ্টির পেছনে মূল জ্ঞান কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন আবার বাবুই পাখি বাসা বাঁধে তাল গাছে না ডাব গাছে এই বুদ্ধি কে দিল আস্তে কমেন না কে দিল সবচাইতে মজবুত ডাল কোন গাছের বলেন আজকে তাল গাছ দেখে দেখে আসছি তাল গাছে এলাকায় কম বেশি কম না বেশি বেশি না তাল গাছ বেশি তাল গাছ খেজুর গাছ এগুলো মজবুত গাছ তাল গাছে বাসা বাঁধে এই বাবুই পাখি এত সুন্দর বাবুই পাখির বাসা সিডর আসলো আইলা আসলো নারগিস আসলো এখন কি আসলো দাদা সিদ্ধাং আসলো বুলবুল নারগিস কত কি চলে আসলো হাজারো ঝড় ঝাপটা চলে গেল বাড়ি ঘর সব উল্টে গেল তার গাছও ঠিক বাবুই পাখির বাসাও ঠিক একটু আস্তে কোন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তিনি কে আস্তে কবেন না তিনি কে এগুলো কার বিমান বলেন সেই বিমান থেকে একটা বিমান আবাবিল নামক একটা বিমান সে বিমানটা খুবই ছোট ছিল এবং সেই বিমানের ভিতরে কোনো মানুষ ছিল না এটা কিন্তু মানে এই এই বিমানের ভিতরে কোনো ম্যান পাওয়ার ছিল না এখানে ছিল শুধু দুটো দুটো শুধু বোমা ছিল কি কয়টা বোমা ছিল বোমা ছিল দুইটা করে বোমা তারা বহন করেছে সেই বোমাগুলো কি করেছে এমন ভাবে সেই জায়গা থেকে তার নিহিম রবিউন মানে নিক্ষেপ বোমা নিক্ষেপ করে না মিসাইল মারে মিসাইল মারে না মিসাইল মারে আর রবিউন আর রবিউ কুয়া মানে ক্ষেপণাস্ত্র শক্তি একটা শক্তি উপর থেকে মিসাইল মেরে দিল সেই মিসাইলটার নাম আছে না নাই আসতেন আছে না নাই তার নাম কি বলেন ওর মধ্যে আছে সুরের মধ্যে আছে বলেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল বলেন তার নাম কি সিজিল তার নাম বলেন জোরে 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 বলেন সিজিল নামক বোমা পাঠানো হলো এই বোমাটা এত শক্তিশালী সরিষার দানার চেয়েও ছোট এত ছোট ছোট সরিষার দানার চেয়েও ছোট এই দানাগুলো যখন উপর থেকে ওই বোমাগুলো যখন বিমান থেকে যখন ফেলে দেওয়া হলো মাথার যখন উপরে পড়লো মাথা ভেদ করে নিম্ন দেশ দিয়ে বের হয়ে উঠে উঠে কি বলে হাতির তল দিয়ে ঢুকে সাতটা জমিন পর্যন্ত সেটা পৌঁছে গেল কি পাওয়ারফুল বোমা কে পাঠিয়েছেন আস্তে বলুন না কে পাঠিয়েছেন সেই চাইছে আমি হকের দাওয়াত বন্ধ করে দেব আল্লাহর ঘরের এই তাওয়াফ বন্ধ করে দেব আল্লাহর ঘরের এই সমস্ত কার্যক্রম বন্ধ করে দেব ইব্রাহিম আলাইহিসসালামের সমস্ত সুন্নাগুলো বন্ধ করে দেব সবকিছু অচল করে দেব আল্লাহ তাআলা বলছেন না আরে পারবি না কারণ হকের পথের যারা দাওয়াত দেবে আমি তাদেরকে কি করব ফাজাআলাহুম কাআসফিন মাকুল আমি তাদেরকে চিবানো বসির নাই আমি তাদেরকে শেষ করে দিয়েছি কার কথা সে আল্লাহ বুঝে এখন নাই আসতে বলবেন না আসেন না নাই আসেন না নাই আল্লাহর নাম নিয়ে ষড়যন্ত্র করো নারে তাকবীরের স্লোগান কোন কোন দলীয় স্লোগান নয় নারে তাকবীরের স্লোগান হলো তাওহীদি মুসলমানের স্লোগান তাওহীদি জনতার স্লোগান এদেশের শ্রেষ্ঠ ভাষণ বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছিলেন তার সর্বশেষ স্লোগানও ছিল নারে তাকবীর আল্লাহু আকবার আমরা ইতিহাসগুলো ভুলে গেছি ঘাপটি
মুসলিম আর কিছু নাস্তিক আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এদের মুখ থেকে যত আপত্তিকর কথা বের হবে সব বন্ধ করতে পারেন আল্লাহর আওয়াজকে যারা বন্ধ করতে চান তাদের আওয়াজ বন্ধ হয়ে যাবে এই জমিন মুসলমানদের জন্য জমিন এই দেশের মুসলমানদের শেকড় ইমানের শেকড় অনেক সুদূর পর্যন্ত বিস্তৃত উপরানো সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান কষ্ট পাচ্ছেন দোয়া করে দেব আলোচনা চালাবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আকাশটা কার আকাশের নিচে মাতব্বরি করে কে আকাশটা কার আর তার নিচে মাতব্বরি করে কে কত বড় পোড়া কপাল দেখেন আকাশের দিকে তাকারই তো হুঁশ থাকার কথা নেই কি দাবো চেয়ারে বসলে আর সারাসারি নাই আছে না নাই এত ঘুষ এত তেলবাজি এরা যদি যদি একবার যদি চান্স পেত মালাকুল মত ঘুষ খায় কি কথা কি বুঝতেছেন আপনারা কথা কি বুঝতেছেন এই হচ্ছে অবস্থা আমার দেশ অনেক কিছুতে চ্যাম্পিয়ন এক নম্বর হলো তেল বাজাতে খুব তেল মারে আমার দেশে তো আপেল গাছ হয় না আপেল গাছ হলে তাই দুই একটা নিউটন তৈরি হওয়ার কথা নিউটন নিউটনই তো হ্যাঁ নিউটন উনি আপেল গাছের নিচে বসে আছেন আপেল নিচে পড়লো কেন পড়লো কি জন্য পড়লো এই চিন্তা করতে করতে মাধ্যাকর্ষণ শক্তি তৈরি হয়ে গেছে আবিষ্কার করে ফেলেছে আমার দেশে তো আপেল গাছ নেই আছে হলো সরিষার তেল খালি তেল মারে আছে না নাই আপনি ভেবে নেবেন আপনার যে তেল মারবে ও আপনার ক্ষতি করবে যে আপনার সামনে আপনার দোষ ধরবে সে আপনার প্রকৃত বন্ধু রাগ করতেছেন আমার কথায় আমার কথা কিন্তু এরকমই আমার কথার মধ্যে একটু রস খস কম কে রাগ করতেছেন নাকি আপনারা সুদ খাবেন আসতে কয় সুদ খাবেন সবাই রাজি আছেন তো একটা জিনিস মাথায় রাখবেন রক্তটাকে হারাম দিয়ে গোলাবেন না আপনার দোয়া মিস হবে না জোরে বলে সুবহানাল্লাহ আমি কাউকে মেরে খেতে দেব না নিজেও খাবো না এটা ছিল আমার নবীর নীতি আমি চুরি করব না কাউকে চুরি করতে দেব না আমার দেশের গভর্নমেন্ট বিধবা ভাতার ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ বলে আছে না বয়স্ক ভাতার ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ বলে ভালো এটা ভালো উদ্যোগ তো হাফেজ তাকরিম গোটা পৃথিবী থেকে ওয়ার্ল্ড ওয়াইড পুরস্কার নিয়ে আসছে গভর্নমেন্ট থেকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে আলহামদুলিল্লাহ বলে ভালো দিক অবশ্যই প্রশংসার দাবি রাখে কিন্তু বিধবা ভাতার তালিকায় এক নম্বর হলো চেয়ারম্যানের ভুল এই চেয়ারম্যান না কিন্তু এরকম আছে কিন্তু আসতে বলবেন না আসে না নাই বয়স্ক ভাতার তালিকায় 13 বছরের ছেলে আছে তো আসে না নাই তাহলে কি আব্দুর রহমান নাম রাখলে কি মুক্তি পাওয়া যাবে আব্দুল মালিক নাম রাখলে মুক্তি পাওয়া যাবে নাম হলো ইমান আলী নামাজ পড়ে না নাম ফজর আলী নাক ডেকে ঘুমায় নাম কি কিন্তু নাক ডেকে নাম হলো জোহর আলী মাঠের মাঝখানে ধান লাগাচ্ছে নামাজ পড়ে না নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা বাস ছলি হাডিস ঠোকর আমাদের দশা হয়েছে আমার ভালো হয়ে যাবো জোরে বলি ইনশাআল্লাহ আমার ভালো হবো না ভালো হলে উপকার কার আল্লাহ ভালো হলে উপকার হবে আমার আল্লাহর কি কোনো যায় আসে নাকি আমার নবীজি মদিনা রাস্তা দিয়ে যাচ্ছেন সহি হাদিসের বর্ণনা এটা সিয়াসিত্তের হাদিস তিনি একটা মরা ছাগল দেখলেন
সেই ছাগলটার কান ধরলেন, কানটাও আবার ছোট এবং কাটা, তাহলে একটা খুঁতে একটা একটা মানে যে ছাগলটা খুঁত খুঁতওয়ালা দোষওয়ালা এরকম একটা মৃত ছাগলের কান ধরে একটু উঁচু করে ধরে রাসূল বললেন তোমরা কি এই ছাগলটাকে কাটার টাকা দিয়ে কিনবা? অসম্ভব, এ তো তাজা অবস্থায় তো কেনা অসম্ভব। রাসূল বললেন আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য হলো এই মরা ছাগলের মতো। আমার কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহর কাছে দুনিয়াটা হলো এই মৃত খুতওয়ালা এই মরা একটা ফুলে যাওয়া ছাগলের মতো। আর সেই দুনিয়াকে আমরা কি করছি? নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানাচ্ছি, ফেরেশতাওয়ালা মানুষকে আমরা সন্ত্রাসী বানাচ্ছি। গোটা দুনিয়া জুড়ে চলছে আজকে শুধু জুলুম জুলুম আর জুলুম। ইউক্রেনের কি অপরাধ? রাশিয়া হামলা করে বসলো, কোন অপরাধ নাই, শুধু একটা অপরাধ, সেটা হলো কে কার উপরে প্রভাব খাটাতে পারে, মাস্তানি করতে পারে। রাশিয়া বলে আমার কাছে এতগুলো আছে দেখাই দেবো, কিন্তু ওইদিকে সিন হোমকে মানে থাম সামলা আমি কিন্তু মেরে দেবো, ওইদিকে আমেরিকাকে থাম আমি আসতেছি। কি ঠিক আছে না? সব কার আকাশের নিচে? কার আকাশের নিচে? আল্লাহ আকাশের নিচে। আমার ভাইয়েরা সবকিছু বাদ দিয়ে দিয়ে আমরা সফল যদি হতে চাই, সূরা কুরাইশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আমল শিখা দিয়েছেন। আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে বিশ্বনাথদের মুখ থেকে একটা কথা শুনি, সবাই বলে তোমরা কি অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা এই মৌলিক চাহিদা তোমরা কি তোমরা পূরণ করতে চাও নাকি তোমরা আমার নেতৃত্ব মানো? বলে না অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার সমাধান আমরা দিয়ে দেব। এই জাতীয় কথাগুলো বর্তমান বিশ্বের নেতাগুলো সবাই বলে, আল্লাহ বলছেন নিজে বান্দারে আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেব, একটা আমল যদি তুমি করতে পারো আমি আল্লাহ তোমাকে অফার দিচ্ছি তোমার অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা সকল কিছুর নিরাপত্তা আমি আল্লাহ তোমার নিশ্চিত করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন আমরা দুই নম্বর সূরার দিকে তেলাওয়াত করে দুই নম্বর সূরার দিকে চলে আসি। সবাই বলেন লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ্শিতাই ওয়াসসাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতাল্লাযী আত'আমাহুম মিন জুউইন ওয়া'আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম কি বলেন? সূরার নাম কি? কুরাইশ। কোরআনে কি নাই? বংশ আছে না? কোরআনে বংশ আছে, কোরআনের নামও আছে, সবকিছু আছে। কুরাইশ বংশ কোন নবীর বংশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামে সূরার নামকরণ আছে না নাই? তার বংশের নামটাও আছে, তার নামটাও আছে। আল্লাহ তাআলা তাকে কত সম্মান দান করেছেন, এত সম্মান এত মর্যাদা পৃথিবীর অন্য কোন ব্যক্তিকে দেওয়া হয় নাই। এই সম্মানের মানুষটা ওই কুরাইশদের সঙ্গে তিনি থাকলেন, সময়গুলো কাটালেন। আর এই সমস্ত কথাগুলো যখন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো, আল্লাহর রাসূল এটা জানিয়ে দিলেন, শোনো তোমরা ক্ষুধার্ত আছো, তোমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। তোমরা ভয়ে আছো, তোমাদের ভয়টা নিবারণ, ভয়টা তোমাদের দূর হয়ে যাবে। তোমরা যদি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, ত্রাস মুক্ত যদি তোমরা জীবন যাপন করতে চাও, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে, তোমরা একটা মাত্র কাজ করবা। সবাই বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যেন অবশ্যই এই রবে এই এই ঘরের মালিকের ইবাদত করে। এই ঘর মানে কার ঘর? সেই ঘরটার নাম কি বলেন? কাবা। বলেন সেই ঘরের নাম কি বলেন? কাবা। কাবার কি কোনো ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? আমরা কি কাবার ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই বাইতের যিনি রব সেই রবের তোমরা ইবাদত করো, দাসত্ব করো। ইবাদত কাকে বলে? ইবাদতের সংজ্ঞা যদি দিতে যাই এখন থেকে আরো মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে। ইবাদত মানে হলো বান্দা তার জীবনের সমস্ত কার্যক্রম করবে নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়, নিজের আইনে না আল্লাহর আইনে। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা সমস্ত মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
تتقون জোরে বলুন আল্লাহু আকবার হে মানব মণ্ডলী তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন সেই মহান রবের তোমরা গোলামি করো আমি কি শেষ করে দেব নাকি না যদি একজন করে ওঠে হ্যাঁ অনেক রাত হয়েছে না এই ডায়াবেটিস তো সবারই হয় ডায়াবেটিস এই কথা বলেন কেন ডায়াবেটিস রোগ কে দিয়েছেন কারণ কে দিয়েছেন ডায়াবেটিস ছাড়া কোনো লোকই বাঁচবেই না তো সুগার ছাড়া লোক বাঁচে প্রত্যেকের শরীরে সুগার আছে না নাই ও একটু অসুখ বিসুখ নাই তো খুব হিম্মত নিয়ে আসেন না কাউকে বলা যাবে না একটু বসেন একটু কষ্ট হবে অনেক রাত হয়েছে একটু কষ্ট হচ্ছে আর একটু কথা বলে আমি শেষ করে দেব আমাকে একটু সময় দেওয়া যাবে না সময় দেওয়া যাবে না আচ্ছা ইবাদত নামাজ পড়া কি জোরে বলেন নামাজ পড়া কি ইবাদত রোজা রাখা কি রোজা রাখা কি জাকাত দেওয়া কি আচ্ছা হজ করা কি ব্যবসা করা কি আস্তে আস্তে করে কই না কিছু ব্যবসা করা কি আচ্ছা লেনদেন করা কি পৃথিবীর কোন কাজ এটা মাথায় রাখবেন ইবাদত মানে হচ্ছে পৃথিবীর কোন কাজ দুনিয়ার কোন আইনে না করে আল্লাহর আইনে যদি করা হয় সেটাই ইবাদত কথা বোঝা গেল পৃথিবীর সকল কাজ এমন কি পায়খানা আপনি টয়লেটে ঢুকেছেন শৌচকার্য করছেন এটাও ইবাদত হতে হবে আমার নবীর পথে আপনি নখ কাটতেছেন নখ কাটাও ইবাদত যদি নখটা যদি কাটেন নবীর পথে আপনি ঘুমাচ্ছেন ঘুমটাও ইবাদত যদি আপনি নবীর মতো করে সেই পদ্ধতিতে নাম নিয়ে দোয়া পড়ে যদি ঘুমান যদি কেউ ফজর নামাজ এবং এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ তাআলা গোটা রাত ঘুমিয়ে ঘুমিয়ে থাকার পর আল্লাহ তাআলা কিয়ামুল লাইলের সমান সত্তার মনোনয়ন দিয়েছেন তাহলে কোন কাজ কি ইবাদতের বাইরে আছে আস্তে বলি ইবাদতের বাইরে আছে কোন কাজ ইবাদতের বাইরে নাই সবগুলো কাজ ইবাদত আমার বন্ধুগণ যে যত বড় দায়িত্বশীল তার তত বড় প্রশ্ন করা হবে আমার চেয়ারম্যান মহোদয় এখানে বসে আছেন এই ইউনিয়নের এক নম্বর ব্যক্তি তিনি তিনি হলেন অভিভাবক এতগুলো জনগণের দায়িত্ব তার জিম্মায় আছে আল্লাহর কাছে তার জবাবদিহিতা কম হবে না বেশি হবে আস্তে বলুন কম হবে না বেশি হবে এতগুলো মানুষ আপনারা আমার আলোচনা শোনার জন্য আসছেন আমার মুখ থেকে যদি হক কথা না বের হয় আপনি কিয়ামতের দিন আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন আমার দায়িত্ব আছে আমার জবাবদিহিতা আছে সব এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত যারা মানবদারিতা নাই তার ইমান নাই আজকের দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধ সংঘটিত হচ্ছে হলো আমানতের খেয়ানত করা যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন না করে এটাকে খেয়ানত করে ফেলে এমন দুনিয়ায় বসবাস করছি এমন দুনিয়া আমরা আছি বিচারকের জায়গায় যিনি বিচারে বসেছেন তিনি অবিচার করছেন ইমামের জায়গায় যিনি ইমামতি করছেন তিনি কমিটির কথা শুনে ইমামতি করতেছেন ঠিক কিনা বলেন সব জায়গায় আমরা সঠিক অবস্থান থেকে আমরা দূরে চলে এসেছি কিন্তু ওমরের ফারুকের জীবনের দিকে তাকান সাইয়েদনা ওমরের ফারুকের জীবনের দিকে তাকান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জীবনের দিকে তাকান হযরত আলীর জীবনের দিকে তাকান তারা সবার জন্য সমান ছিলেন তাদের বিচার ব্যবস্থা খুব কঠোর ছিল তাদের সমস্ত পদ্ধতিগুলো খুব সিস্টেম মতো ছিল আইন মতো ছিল ইয়াদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া ওমর ফারুক কেমন সিম্পল মানুষ ছিলেন যে দেখুন ওমর ফারুক তার সারা জীবনে কখনো তিনি উন্নত কাপড় চোপড় পরেন নাই কোন রাজদরবার তার ছিল না ছোট্ট একটা ঘরে তিনি বসবাস করতেন তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন চল্লিশটা রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন ওমর ফারুক এত সিম্পল জীবন যাপন করেছেন একটা ঘটনা আমাকে চোখে পানি এনে দেয় তিনি তার রাষ্ট্রের পক্ষ থেকে কিছু মধু পান কি পান মধু পান সেই মধুগুলো নিয়ে কি করলেন তিনি বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে বলছেন আমার স্ত্রী এই মধুগুলো আমার ভাগে এসেছে শুধু আমার ভাগে নয় আমার প্রতিবেশী যারা আছে আট থেকে দশটা ঘর সবার জন্য এই মধুটা দেওয়া হয়েছে মধুগুলো ভাগ করার জন্য তোমাকে বোতলটা দিলাম এই মধুটা তুমি ভাগ করো তোমাকে দায়িত্বটা দিয়ে দিলাম তার স্ত্রী মধুটার বোতল হাতের মধ্যে নিলেন
পরক্ষণে ওমর ফারুক বললেন শোনো আমার স্ত্রী তোমাকে ভাগ করতে দেব না সমস্যা আছে মধুটা আমার মধুর বোতলটা আমার হাতে দিয়ে দাও জোর করে তিনি তার হাতের মধ্যে নিয়ে নিলেন প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন ও প্রতিবেশী এই যে বোতলে মধু আছে 10 জনকে ভাগ করে দাও সব প্রতিবেশীকে সমান করে ভাগ করে দাও আমার অংশটা আমাকে দিয়ে আসবে আমাকে বেশি দিবা না কিন্তু দিয়ে চলে আসলেন ঘরের ভিতরে ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে বউয়ের দিকে তাকায় দেখেন বউরে সব বড় হয়ে গেছে খুশি না রাগ বউকে রাগ করে কিছুই কয় না আপনার বউরা রাগ করে না যে বউ রাগ করে সে কি বউ নাকি বউরা রাগ করে না আরে আমার বউ তো রাগ করে এত আস্তে কর কেন বউর কথা শুনেন না আপনারা আস্তে কয় বউর কথা শুনেন না তাও কয় না তো কিছু কেউ কে আছেন বউর কথা শুনেন না আচ্ছা চেয়ারম্যানের পাওয়ার বেশি না বউর পাওয়ার বেশি আপনি যতবার হুজুর হন বউর কাছে হুজুর গিরি খাটে না তুমি কয় নাম্বার হুজুর আমার জানা আছে বর্ষা কেন ঠিক আছে না ঠিক আছে বউর কথা সবাই শোন রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে যে প্রজা বউর কথা শোনে তাকে একটা করে ডিম দেওয়া হবে আর যে প্রজা বউয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে এক প্রজা এসে বলতেছে রাজা মশাই জীবনে আমি বউয়ের কথা শুনি নাই যা আস্তাবল থেকে ঘোড়া নিয়ে যা সে একটা কালো ঘোড়া নিয়ে বাড়িতে চলে গেছে বউ কালো ঘোড়া দেখে তার বউ কালো ঘোড়া দেখে বলতেছে তোমার কি রুচি জ্ঞান কিচ্ছু নেই এই কালো ঘোড়া মানুষ নাই নাকি যাও লাল ঘোড়া নিয়ে আসো ঘোড়া নিয়ে চলে আসছে রাজার কাছে এসে বলতেছে রাজা মশাই ঘোড়া তো নিয়ে গেলাম কিন্তু কালো ঘোড়া তো পছন্দ হয় নাই কেন বউ বলে দিল কালো সেন্স করে লালটা নিয়ে আসো রাজা কয় ঘোড়া থুই আর ডিম নিয়ে যাবে কি কথা কি বোঝা গেল তো গোটা দেশ জরিপ করে দেখা গেল সবাই বইয়ের কথা শোনে কিন্তু যারা বইয়ের কথা শুনে তাদের পুরস্কার বড় না ছোট ছোট একটা ডিম তো রাজার সাথে পরামর্শ করতে নিয়ে রাজা এখন বলতেছে বউয়ের সঙ্গে পরামর্শ করতেছে রাজা বাড়িতে গেছে বউ বলতেছে শোনো আমাদের বিরুদ্ধে যে লাগছো তুমি কি খুঁজে পাচ্ছ সবাই তো বউয়ের কথা শোনো অতএব যারা বউয়ের কথা শুনে তাদের পুরস্কার এত ছোট না দিয়ে যারা বউয়ের কথা শুনে ঘোড়া দাও যারা বউয়ের কথা শোনে তাদেরকে একটা ডিম না দিয়ে 5 কেজি চাল দাও যাও তো উজিরদের নিয়ে মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসে বলতেছে শোনো আমি তো ডিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ডিম তো চেঞ্জ করে চাল দিতে হবে কেন পুরস্কারটা ছোট হয়েছে কে এই পরামর্শ পাইলেন কি বউ আমারে বলে দিল কি কথা কি বুঝতেছেন তো বউ ছাড়া তো উপায় নাই বউ তো জীবনের অর্ধে আলহামদুলিল্লাহ বলে জোরে বলি আলহামদুলিল্লাহ হযরত ওমর ফারুকের চেহারা দেখলে শয়তান পর্যন্ত ভয় পেত সেই মহিলার দিকে স্ত্রীর দিকে তাকাচ্ছেন আর ভাবতেছেন যে খেপা খেপছে কি যে হয় আল্লাহ জানে দারুণ খেপছে এক বিচার প্রার্থী এক লোক এসে ওমর ফারুকের বাড়িতে বসে আছে তার সমস্যা হলো তার বিচারটা হলো তার বউয়ের সাথে বাড়িতে প্রায় প্রায় গন্ডগোল লাগে স্বামী এবং স্ত্রীর দ্বন্দ্ব কেমনে মিটানো যায় এই জন্য আসছেন ওমরের বাড়িতে এসে দেখেন উনি বসে আছেন ওই কি ঘরে এটা কি ঘর বলে কাছারি ঘর পর্যন্ত বাইরের ঘরে বসে আছেন কিন্তু ভিতরে বৈঠক ঘর ভিতরে খলিফা ওমরের সাথে তার বউয়ের এরকম একটা হট টক হচ্ছে মনে মনে ভাবলেন যে আসলাম যার কাছে যে সমস্যা নিয়ে সেই সমস্যাটা তার ঘরের মধ্যেই ঢুকছে আমি কি সমস্যার সমাধান পাবো বাইরে এসে বললেন এই আসলে কেন আবার তুমি না বলি চলে যাচ্ছ কেন ব্যাপারটা কি আমি আসলাম যে সমস্যা নিয়ে কিন্তু এসে দেখি যে সমস্যা আপনার ঘরের মধ্যে ঢুকছে আপনি কি সমাধান করবেন কি হয়েছে আমার বাড়িতে আমার বউয়ের সঙ্গে গন্ডগোল এসে দেখি আপনার বউয়ের সাথে আপনার গন্ডগোল ওমর ফারুক বলেন শোনো আমার হংকারে রং পারস্য কাঁপে আমার সামনে শয়তান আসে না আর সেই বউ আমাকে এতক্ষণ ধরে এত কিছু কইছে আমি কি দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করেছে না তুমিও কিছু কইও না যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই ফর্মুলা যদি কেউ ফলো করে বাড়িতে কোনো গন্ডগোল লাগবে মেয়েরা কত কম করে না বেশি কয় আসতে বলে পুরুষের চাইতে কম করে না বেশি কয়
জরিপ করে দেখা গেছে পুরুষরা সারা দিনে কথা বলে 2000 শব্দ মেয়েরা বলে 5000 শব্দ কত হাজার বেশি বলুন কয় হাজার আপনি বলবেন আম একবার ও বলবে তিনবার আপনি বলবেন পানি একবার ও কবে তিনবার এটা আপনি মাথায় রাখতে হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু স্ত্রীর দিকে তাকিয়ে বলছেন স্ত্রী মন খারাপ করো না আমি তোমাকে অবিশ্বাস করে সিদ্ধান্ত নেই নাই আমি তোমাকে বিশ্বাস করেছি শোনো না তুমি সত্যবাদী একজন নারী তুমি আমার জীবনের অর্ধেক আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে দিই এই মধুগুলো ভাগ করতে দিলাম না তার কারণটা হলো এই মধুর বোতল থেকে যখন মধু ঢালা হবে মধু হলো পানীয় জিনিস লিকুইড জিনিস এই মধু উঠাল তিনি অন্য মধু পাত্রে যখন ঢালতে যাবে কিছু মধু হাতের সঙ্গে লেগে যাবে সে হাতে লেগে থাকা দুই ফোঁটা তিন ফোঁটা মধু আমার ভাগে বেশি চলে আসুক আমি অমর এটা চাই নাই মনে করে ভাগ করার দায়িত্ব দিয়েছ অন্য জনকে যেন কিয়ামতের দিন আমাকে জবাবদিহি না করা লাগে যদি বলুন সুবহানাল্লাহ আরো জনে বলুন সুবহানাল্লাহ এটার নাম ইমান এটার নাম কি বলেন এটার নাম ইবাদত এটার নাম কি বলেন ইবাদত ফলিয়াবুদু রব্ব হাদাল বাইত ওমর ফারুক একদিন বাড়ির জন্য কূপ থেকে কলসি ভরে শেষ করে দেব একটু 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 যাচ্ছে না তো দুই একজন তো যাবে এটা প্রসঙ্গ আমি কি দোয়া করে দেব নাকি আপনি থাকবেন না আমার কাছে একটা চিরকুট আসছে অনেক আগে আমি দেখেছি কিন্তু আমি কি করি এটা চাই দেখলে তো লোক মারবে তো থাকবেন তো আপনারা দোয়া না করে যাবেন কি হাত তোলেন দোয়া না করে কেউ যাবেন সবাই আমরা দোয়া করে যাব জোরে বলি ইনশাআল্লাহ বাস আইন পাস হবে থাকেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আমি তো মানে আমাদের নাম লেখা হয় মাহফিলে প্রধান বক্তা আমি এবার কয়েক মাহফিলে বললাম ভাই আমার নাম এর আগে প্রধান বক্তার লিখবেন না লিখবেন শেষ বক্তা আমার পরের কোনো বক্তা আছে নাকি তো শেষ বক্তা লিখবেন মানে আগের বক্তারা একটা পাওয়ার নিয়ে কথা বলে কি পাওয়ার পিছনে একটা ব্যাক পাওয়ার আছে জনগণ যাবে না কিন্তু আমার পরে তার পাওয়ার নাই এই জন্য এই লোকগুলোকে আটকে রাখাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে একটু বসুন যাওয়ার সময় আমি জানি আমিও যাব এখানে যতজন আসছেন সবার চেয়ে আমার বাড়ি কাছে না দূরে আমি যাব না আমিও তো যাব একটু বসেন শেষটা ভালো করে যাই আমরা কেউ না যাব কোন সাহাবীর কথা বলছিলাম কোন সাহাবি তার নাম সবাই জানি আমরা বাড়িটা কোথায় বাড়ি কোথায় মদিনা না তো তার বাড়ি কোথায় আচ্ছা রাষ্ট্র চালিয়েছেন কোথায় মদিনায় বলেন কোথায় চালিয়েছেন মদিনায় বহুদিন আগে আলতাফ ভাই এক মাহফিলে বললাম ওমর ফারুককে চেনেন কে সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি কেমনে চেন আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে আমি বললাম তুমি আজকে ফার্স্ট হয়েছো তোমার এলেম কালাম অনুযায়ী তুমি উত্তর দিচ্ছ তুমি ফার্স্ট আমার দেশে বিসিএস ক্যাডার বহু আছে বহু তথ্য জানে উজুর ফরজ কয়টা জানে না আছে না নাই ইতিহাস গোটা বিশ্বের ইতিহাস সব জানে ওমর ফারুকের ইতিহাস জানে না আবু বকরের ইতিহাস জানে না বদ্ধ সিম পুরা খপা কেয়ামত পর্যন্ত একটা ওমর আর আসবে না কি ওমর ছিলেন তিনি কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী এমনকি ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছেন অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য ঊনবিংশ শতাব্দীতে ওমরের মতো আরেকটা শাসক পৃথিবীতে দরকার ছিল সে ওমর কি ওমর ছিলেন তিনি বাড়ির কলসি কূপ থেকে পানি তুলেছেন মাথায় নিয়েছেন আসতেছেন এক প্রশ্ন করে এসে সামনে দাঁড়ায় বলো ওমর এটা প্রশ্ন ছিল বলো মাথায় কলসি রেখে কি আর কথা বলা যায় কলসিটা মাটিতে রাখে মাথার কলসি মাটিতে না রেখে হাঁটুতে ঝুলায় রাখছে বলো হলো এবার তো আরো কষ্ট বেড়ে গেল ওমর ফারুক বলছে শোনো মাথায় রাখা যাবে কলসি হাঁটুতে রাখা যাবে কিন্তু জমিনে রাখা যাবে না কারণ এই জমিনের মাটি হলো শুকনা কলসির তলা হলো ভিজা এই কলসির তলা ভিজা কলসি যদি আমি জমিনে রেখে দেই জমিনের শুকনো কিছু মাটি কলসির তলায় চলে আসবে
এই শুকনো মাটিগুলো নিয়ে যখন আমি চলে যাব এই জমির মালিক আমি নই জমির মালিক কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দেবে সেই মামলায় আমি জামিন পাব না জোরে বলুন সুবহানাল্লাহ এটার নাম ঈমান এটার নাম ইবাদত এটার নাম কি ইবাদত আমার বন্ধুগণ কি ছিলেন তারা কি জীবন যাপন তারা করেছেন ওমরে ফারুকের মতো মানুষ আর পৃথিবীতে আমরা দেখতে পাবো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তার ঘরের সঙ্গে তার এক প্রতিবেশীর ঘর ছিল সেই প্রতিবেশী মহিলার স্বামীও ছিল না ছেলে মেয়ে কেউ ছিল না দেখার মতো কেউ ছিল না সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাষ্ট্রের পরিচালক রাষ্ট্রপতি তিনি এরপরও তিনি প্রত্যেক দিন রাতের বেলা তার খেদমত করার জন্য যেতেন তার কাপড় চোপড়গুলো ধুয়ে দিতেন ওমরে ফারুক প্রত্যেক দিন তার সেবা করার জন্য গিয়ে দেখতেন কে যেন তার সেবা করে চলে গেছে বলতেন ও বুড়া মা আপনার কোনো খেদমতের প্রয়োজন আছে নাকি তিনি বলতেন কে যেন খেদমত করে ধুয়ে চলে গেছে আমি তারে চিনি না ওমরে ফারুক মনে মনে চিন্তা করলেন কোন ব্যক্তি কোন এই মদিনার কোন যুবকটা এই খেদমতটা করে আমি তাকে চিনতে চাই কয়েকটা দিন চেষ্টা করো পান না তিনি একদিন সন্ধ্যাবেলায় ঘরের পাশে গিয়ে লুকোচুরি করলেন থেমে গেলেন থেকে গেলেন আধারে লুকোচুরি করে করে একজন লোক পায়ের জুতা ছেড়ে দিয়া খালি পায়ে হেঁটে হেঁটে আসতেছেন যেন পায়ের খড়মের চিহ্ন আওয়াজ যেন কারো কানে না যায় আস্তে আস্তে যাচ্ছেন খেদমত করলেন বুড়িমার খেদমত করে যখন ঘর থেকে বের হচ্ছেন সামনে মনে ফারুক দাঁড়ায় বলে কে তুমি মুসকি হাসি মেরে বলে আবু বকর ওমর আমি আবু বকর বলছি ওমরে ফারুক কাঁদতে কাঁদতে বলছেন আপনি আমিরুল মুমিনিন আপনি কাজ কেন করতে আসছেন আবু বকর বলছেন ওমর রে আমার তো প্রতিবেশী হয় আমার আমলনামা তো তোমার পিঠে যাবে না রে আমার আমল আমাকে করতে দাও আমার কাজটা আমাকে করতে দাও এই কথা বলে আবু বকর সিদ্দিক যখন সেই জায়গা থেকে চলে গেলেন কি পরিমাণ তাদের তাদের মধ্যে ভালো কাজের চিন্তা ছিল প্রথম খলিফা মারা গেলেন প্রথম খলিফার ইন্তেকালের পরে দ্বিতীয় খলিফার আমলে ওমর ফারুক সেই সময় তিনি ওই বুড়ি মহিলার বাড়িতে খেদমত করার জন্য তিনি একদিন গেলেন বুড়ি মহিলা জানে না খলিফা আবু বকর সিদ্দিক তিনি মারা গেছেন তিনি ইন্তেকাল করেছেন তিনি জানেন না ওমর ফারুক তার খেদমতের জন্য চলে গেছেন তার কাপড় চোপড় গুলো ধুয়ে দিলেন গোসলের পানিগুলো তার সামনে হাজির করে দিলেন খাবার গুলো সামনে দিয়ে দিলেন সামনে কিছু খেজুর যখন দেওয়া হলো একটা খেজুর হাতের মধ্যে নিয়ে ওই বুড়ি মহিলা হাতের মধ্যে নিয়ে যখন মুখে খেতে নিচ্ছেন ওই খেজুরের মধ্যে দেখতে পেলেন বিচি এই বিচিওয়ালা খেজুর হাতের মধ্যে নিয়ে বুড়ি বলতেছে তুমি যে খেদমত করতে আসছো আমার মনে হয় আগের খেদমত যে করেছে সেই লোকটা পৃথিবীতে বেঁচে নাই কারণ আজকে যে আমার খেদমত করতে এসেছে সেই ব্যক্তি যদি আমার খেদমত করতে আসতো আমি তো এরকম পাই নাই আগে কারণ আমার আগের জন জামাকে খেদমত করার জন্য আসতো সে শুধু খেজুর হাতে দিত না খেজুরের বিচিটা ফেলে দিয়ে মুখের মধ্যে তুলে তুলে খাওয়াইয়া দিত জোরে কর সুবহানাল্লাহ কি ছিলেন তারা তাদের মানবতা তাদের হিউম্যানিটি তাদের খেদমতের মানসিকতা তারা জনগণ নিয়ে চিন্তা করেছেন এটা ইবাদত এটা ঈমান এই জাতীয় চেতনা যদি আমাদের মধ্যে লালন হয়ে যায় আমরা আল্লাহর কাছে ধরা খাব না আল্লাহর কাছে আমরা গ্রেফতার হয়ে যাব না আল্লাহ বলছেন এমন জাতীয় কাজ যদি করতে পারো আমি আল্লাহর সমাধান তোমাকে দিচ্ছি আল্লাযী আত'আমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ খোদা থেকে তোমাকে আমি খাবার দিয়ে দেব ত্রাস থেকে আমি তোমাকে নিরাপত্তা দিয়ে দেব তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না শর্ত হলো ইবাদত করতে হবে কার আসতে বলবেন ইবাদত করতে হবে কার হুকুম মেনে চলতে হবে কার আমার বন্ধুগণ দুনিয়াতে যত সম্পদ আছে সম্পদের তুলনায় তো মানুষের অভাব থাকার কথা না কারণ যত মানুষ পৃথিবীতে আছে সম্পদ আছে না নাই খাদ্য আছে না নাই খাদ্যের কোনো সংকট দুনিয়াতে কোথাও আল্লাহ রাখেন নাই খাদ্যের সংকট তৈরি করেছেন আল্লাহ না মানুষ আল্লাহ না মানুষ মানুষ সাগর ভরা গোস্ত লাহমান তরিয়া সাগর ভরা মৎস্য জঙ্গল ভরা তোমার জন্য অসংখ্য প্রাণী আছে খাবারের জন্য সব দিয়েছেন আল্লাহ তাআলা যে পরিমাণ তেল আছে শুধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূল যে ইসরা করেছেন যেদিক দিয়ে তিনি রাত্রে ভ্রমণ করেছেন সেই হেঁটে যাওয়ার নিচ দিয়ে যে পরিমাণ পানি যে পরিমাণ তেল আছে কম্পের সাগরের যে পানি তার চেয়ে বেশি তেল আল্লাহ পাক সেই জায়গায় রিজার্ভ রেখে দিয়েছে
কিন্তু আজকে আমরা তেল কিনে আগের তুলনায় দামে কম না দামে বেশি শুধু বেশি না অনেক বেশি তেল তো ঠিকই আছে দাম তো আমাদের বেশি দিয়ে কিনতে হচ্ছে এই দোষ কি আল্লাহর না বান্দার আল্লাহর না বান্দার বান্দা ইবাদত ছেড়েছে কার বান্দা ইবাদত ছেড়েছে কার আল্লাহর আমরা ইবাদত করব কার নামাজ পড়ব কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চান কার একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন নামাজ কেউ ছাড়বেন আজকের থেকে মাহফিল কবুল হয়ে যাবে যতগুলো হাত উঠেছে এতগুলো হাত যদি ফজর নামাজ পড়তে যায় এই ওঠেকে বসেন আমার মাহফিল থেকে উঠলে খবর আছে আমার অসুবিধা হয় এক নম্বর হলো আমি আলোচনা ভুলে যাই আমার আলোচনা মনে থাকে না ভুলে যাই আমি তো আপনার কারণে আমি আলোচনা ভুলে যাই এটা কি আপনি চাবেন বসেন একটু বসেন আমরা একসঙ্গে দোয়া করবো বারোটা বাজে আমিও দেখতেছি সম্মানিত ভাইয়েরা মাদ্রাসার শিক্ষক ছাত্র হাফেজদের সম্মান কি এটা আমি আলোচনা প্রথমে বলেছিলাম বলেছি মাদ্রাসার জন্য তিনটা কাজ করবেন সবাই নাম্বার ওয়ান দোয়া করবেন কি করবেন নাম্বার টু নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন অনেক কমিটির মেম্বাররা আছে কমিটির মেম্বার মাদ্রাসার কিন্তু ছেলে পড়ে কলেজ আছে না আছে না ওদেরকে কমিটির মেম্বার বানানি দরকার নয় আসতে কোন কেন ঠিক ঠিক যে সমস্ত কমিটির মেম্বাররা তাদের সন্তানকে স্কুল কলেজে পড়াচ্ছেন আর এদিকে মতবরি করতেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন যা করো না তা বলো কেন দরকার নাই সুখর কোন মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না কষ্ট কেরা আর করলেন নাকি খতিব খুতবা দিচ্ছে যারা সুদ খাবে সুদ খেয়ে ইবাদত করলে কবুল হবে না কিন্তু নজরটা পড়ে গেছে ক্যাশিয়ারের দিকে ক্যাশিয়ার সুদ খায় নামাজের পরে ক্যাশিয়ার বলতেছে হুজুর আমার দিকে তাকায় তাকে আপনি ওয়াজটা করলেন কি কথা কি বুঝতেছেন আপনি অতএব ওই সমস্ত ব্যক্তির ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ মসজিদের দায়িত্ব পালন করবে যারা যাদের ঈমান থাকবে যারা ভয় পাবে না কে ছাড়া যারা নামাজ কায়েম করবে এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবে মাদ্রাসায় নিজের সন্তান খবর নাই মাদ্রাসার কমিটিতে আছে তারপরে নিজের নামাজের খবর নাই কমিটির একদম বিশাল বড় পদ নিয়ে দখল করে বসে আছে থাপ্পড় মেরে বের করে দিল রাগ করতেছেন নাকি আপনারা বরকত হবে না তার স্যার নাম্বার তিন যা কিছু আছে সেখান থেকে কিছু অংশ মাদ্রাসায় আমরা দেবো জোরে বলি ইনশাআল্লাহ আমার দেশের মাদ্রাসাগুলো লাউ বেসা কলু কুদু বেসা ধান বেসা গম বেসা টাকা দিয়ে চলে আলহামদুলিল্লাহ বলুন জোরে বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসার কোন শিক্ষক ছাত্রকে না খেয়ে থাকে না খেয়ে থাকে তাদের কোনো অভাব আছে সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা মসজিদ আর মাদ্রাসার শিক্ষকেরা ইমামেরা সবচেয়ে কম বেতনে তাদের কোনো অভিযোগ আছে অভিযোগও কিন্তু নাই অথচ ইংরেজি পড়ায় মাসে ১২,০০০ টাকা বেতন মাসে যায় ৮ দিন রবি ঠাকুরের প্যান্ট পানি গান শোনায় ১৪,০০০ টাকা বেতন চা খাবেন না মাস্টার কফি খাবেন ফলমূল দিতে হবে আর হুজুর পড়াতে যান কোরআন শরীফ ৩০ দিনই কোনোদিন মাফ নাই একটা না কোনো বেতনের খবরও নেই ৩ মাস চলে যায় একদম কোরআন হাতে দেওয়া চুক্তি কোরআন শেখায় দিল শেখায় দেওয়ার পর বিশেষ দিন আসলে দোয়ার অনুষ্ঠান হুজুর আপনি দোয়ার অনুষ্ঠানে আসবেন দোয়া হলো দোয়ার শেষে এখন ছেলের বাপ গার্জেনের বাপ বলতেছে হুজুর অনেক কষ্ট করে ৩টা মাস আপনি আমার ছেলেকে পড়ায়া কোরআন হাতে দিলেন আল্লাহ আপনাকে আপনাকে ইহকালে পরকালে বিশাল বড় পুরস্কার দিক হুজুর কোরআন শরীফ শিখে এত টাকা নেওয়া জায়েজ নাই তো দোয়া করবেন কত বড় সিটার এ আছে না নাই রাগ করতেছেন আপনারা এই কথাগুলো মাথায় রাখতে হবে আমরা অবহেলা করি সবকিছু মাদ্রাসায় আমরা দেব বড় ধরনের দান দেব জোরে বলি ইনশাআল্লাহ এলাকায় ধানের আবাদ কম হয় না বেশি হয় ধান পান কারা হাত তোলেন দেখি ধান কারা কারা পান হাত তোলেন ধান পান কারা কারা জমিতে ধান আছে কার হাত তোলেন হাত তোলে না দেখছেন
রহমত তোরণ কার কার দান পাক হাত নামা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যে জমিতে বিঘায় পেত 20 মণ আল্লাহ তুমি তার 25 মণ বানায় দাও এখন আস্তে আস্তে কই আমিন জোরে বলি আমিন আমিন এই যে দোয়া করলাম 20 এর জায়গায় 25 হবে তাহলে এই 5 মণ কি করবে না 5 মণ দিতে হবে না দোর জমিতে হবে এটা যারা যারা হাত তুলেছেন তাদের কাছে আমার দাবি হলো ব্যক্তিগত দাবি সেটা হলো প্রত্যেকই যার ঘরে ধান আছে অবশ্যই এই মাদ্রাসায় অন্তত দুই মন করে না হলো এক মন করে সবাই দেব জোরে বলি ইনশাআল্লাহ এই গ্রামের বাসিন্দা কারা হাত তোলে এই গ্রামে বাড়ি খাবে লক্ষণ খুব ভালো আচ্ছা গ্রামের লোকেরা ওনারা কি চতুর্থ আসমানে নাকি লক্ষণ তো এরকমই মনে হচ্ছে হ্যাঁ হাত না মান আমি আমার জরিপ হয়ে গেছে তো জরিপ হয়ে গেছে আচ্ছা যারা এই গ্রামের বাসিন্দা আছেন তাদের হক তো বেশি মাদ্রাসার তাদের প্রতি হকটা বেশি তারা অবশ্যই করবেন যারা আসছেন তারাও দিবেন ইনশাআল্লাহ তো ইনস্ট্যান্ট একটা চাদর যাচ্ছে ব্যাগগুলো যাচ্ছে মাদ্রাসার জন্য সবাই দেব না ইনশাআল্লাহ এটা কি মাদ্রাসায় দিচ্ছেন না অ্যাকাউন্টে জমা করতেছেন কার অ্যাকাউন্টে মাদ্রাসার না নিজে বলেন মাদ্রাসার না নিজে আচ্ছা যে অ্যাকাউন্টে জমা টুকরা বানিয়ে দাও সবার জন্য দেওয়া হবে যে যেখানে আছেন সবাই বসে অনেক দূর থেকে 20 মাইল 25 মাইল 30 মাইল দূর থেকেও কিছু কিছু লোক আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন আল্লাহ তুমি সবার বাড়িতে ফেরা পর্যন্ত নিরাপদ করে দাও রাস্তা জোরে বলি আল্লাহুম্মা আমিন ইয়া শাবাব কেমন করে আসুন আমরা দোয়ার দিকে যাচ্ছি আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে জি আপনি দোয়া করে দেন আমি দোয়া করব আসেন বলুন মুসাফিরের দোয়া করব আমি করব আচ্ছা আলতাম ভাই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب غفرت لجمرات নিভান রাত্রিতে চাঁদের মতো হাজার মুসলমান নরনা রেখে নিয়ে তোমার কালামের দুটি সুরাকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলার চেষ্টা করেছি তোমার শহীদ দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুনাগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও জনম দুঃখিনী মা যারা চলে গেলেন জিন্দেগির গুনাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে যে আব্বা মামার জন্য এত কষ্ট স্বীকার করেছেন ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও সবাই হাত একটু উঁচু করুন আল্লাহর সেখানে দোয়া পড়ে চিৎকার মেরে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়ে কেয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি সন্তানকে পর্যন্ত মা অস্বীকার করে বসবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ আল্লাহ গো আমার ডানে আমার বামে আমার সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন আরামে যত মা বোন হাত তুলেছেন যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করে দাও ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না মরতে যখন হবে আল্লাহ শহীদি মত কপালে জুটাইয়া দিও কোন দিন মরব জানি না মেহরবানি করে মরতে যদি হয় ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিবা না আল্লাহ কত চোর গুন্ডা বদমাইশ মাস্তান্দা প্রকাশ্যে ঘুরে বেড়ায়
তোমার মহব্বতের বান্দারা পাখিরা কেমনে খাঁচার মধ্যে বন্দী থাকে তোমার গায়েবে সাহায্য নাজিল করো সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কি এমন সময় হাত তুলেছি মুসলমানরা যে সময় মার খেতে খেতে শেষ হয়ে গেল বাইতুল মুকদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও এই এই সংকটকালে এই ক্রাইসিস সময় আল্লাহ মেহেরবানি করে মুসলিম উম্মার জন্য আবু বকরের মতো ওমরের মতো আসমানের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও আয় আল্লাহ তাআলা কোন দিন মরব জানি না মেহেরবানি করে মরতে যখন আমি শহীদি মত কপালে জুটাইয়া দিও আমাদের হিসাবগুলোকে জটিল না করে সহজ করে দিও হাসিবনি হিসাবাই ইয়াসিরা ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসরি ওয়াল জুবনি ওয়াল বুখলি وضلعي الدين يا غلبة الرجال لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا طاغيا إلا قسمته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة يا الله تعالى কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না মালাকুল মওত ধাক্কা দিয়া যায় কিন্তু কবজটা করে না কিন্তু একদিন ধাক্কা দেবে না শুধু কবজটা করে নিয়ে আমার জান নিয়ে চলে যাবে রে আল্লাহ নিথরা দেহ পড়ে থাকবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি সেই অন্তিম সময়ে যখন আসবে আমি যখন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে স্ত্রী ভয়ের কাছে আসবে না সন্তানগুলো কাঁদতে কাঁদতে পাগলা হয়ে যাবে আমার লাশটা বাইরে শোয়া রাখবে গোসল করাইয়া দেবে কেচে দিয়া সেলাইওয়ালা কাপড়গুলো কেটে কেটে এমন জামা পড়ায় দেবে যেই জামার সেলাই নাই পকেট নাই বোতাম নাই রে জানাজা দিয়া দেবে খাটনি শক্ত খাটনি তো সব থাকবে না বালিশ থাকবে না আমার মরা দেহটা টান মেরে নিয়ে চলে যাবে সারা জীবন যে ছেলে আমাকে আব্বা বলতো সারা জীবন যে ভাইটা আমাকে ভাই বলে ডাকতো যে লোকগুলো আমাকে সারা জীবন হুজুর বলে ডাকতো যে লোকগুলো আমাকে সারা জীবন চেয়ারম্যান বলে ডাকতো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের ছেলে পর্যন্ত বলবে লাশটা ঘর থেকে বের করো লাশটাকে জানাজা দিয়ে দাও আমার নাম হয়ে যাবে লাশ কবরে শোয়া দেবে রে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবি আমার দেহ অতিশয় দুর্বল আমার দেহ পচার আমার দেহ পচার আমার দেহ পচে যাবে এত দ্রুত বাঁশ যত দুর্বল তার চেয়ে আমার দেহ হবে আরো বেশি দুর্বল রে আল্লাহ গো তিন দিনের মধ্যে লাশ পচে যাবে গলে যাবে চামড়া গুলো পোকার পেটের খাবার হয়ে যাবে রে সাত দিন যেতে দেবে না নারী ফেরি গুলো ফুলে উঠে বাস্ট হয়ে চোখ মুখ কান নাক বের হতে থাকবে কিম্বুত কিমাকার চেয়ারে হয়ে যাবে আল্লাহ বুঝতে পেরেছে তুমি সারা কোনো বন্ধু আমার নাই তুমি সারা কোনো অলি আমার নাই সে অন্তিম সময়ে যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু